যেভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল মুসলিম লীগের মতো ইতিহাসের অংশ হয়ে গেছে পলিটিক্যাল ডাইনোসর বলি ডাইনোসরের কঙ্কাল পাওয়া যাচ্ছে না সারা দুনিয়াতে ওই হাড্ডিগুলোকে জোড়া দিয়ে দিয়ে মিউজিয়ামে সাজিয়ে রাখা হয় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় দেখবার জন্য যে এটা ডাইনোসর একটা বিশাল দৈত্যর মতো প্রাণী একসময় জুরোসিক পার্কের মুভির মতো দেখা দেখানো যাবে এরা জম্বি হয়ে ফিরে আসে এরকম টক্রমের আজকের অতিথি এমন একজন ব্যক্তি যিনি তার জ্বালাময়ী বক্তব্যে সবার নজর করেন আমরা তাকে আজকে একটু ভিন্নভাবে ভাবে জানবো আপনারা সবাই তাকে চিনেন তিনি একজন আইনজীবী কেমন আছেন ভাইয়া বেশ ভালো আছি আপনাকে ধন্যবাদ আচ্ছা আমরা সব সময় আপনাকে দেখি যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা বলতে রাজনীতিবিদ হিসেবে চিনি বা এখন দেখতে পাচ্ছি যে অনেকটা আপনি জনপ্রিয় হয়ে উঠছেন তো শিখতে আমরা আপনাকে একটু ভিন্নভাবে জানতে চাই আসলে আপনি ব্যক্তিগতভাবে কেমন আপনি কি আসলে সাজগোজ করেন কিনা অর্থাৎ আপনি সব সময় দেখি যে পরিপাটি কথাবার্তা বলেন কিন্তু সব সময় পরিপাটি হওয়ার জন্য আসলে কি করেন ব্যক্তিগত লাইফে আপনি কেমন ব্যক্তিগত লাইফে যদি বলেন তাহলে হচ্ছে কাকে জিজ্ঞেস করছেন আর কি যদি আমার মাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মা বলবে যে একটু বেআড়া টাইপের ছেলে কথা কম শোনে নিয়ম মানে না যা যা করতে নিষেধ করি সেগুলো বেশি করে করে বিশেষ করে রাজনীতি করতে নিষেধ করি মিছিলে যেতে নিষেধ করি কেন সেগুলো তো করে টরে এগুলো বলবে যদি বউকে জিজ্ঞেস করেন তাহলে বউ বলবে যে সময় দেয় না আমাকে নিয়ে ঘুরতে যায় না বাইরে বের হই না এগুলো বলবে চলবে আর কি অভিযোগ প্রচুর অভিযোগ আছে আর কি যদি সাধারণ আমাদের দলের নেতা কর্মীদেরকে জিজ্ঞেস করেন বলবেন যে ভাইকে ফোনে পাওয়া যায় না অফিসে এসে পায় না এস করলে তিন দিনের পরে সাত দিনের পরে রিপ্লাই করেন তো এরকম মানে মিক্সড ফিলিংস আছে আর কি তো আর হচ্ছে বক্তব্যের ব্যাপারে তো মানে মিক্সড রিয়াকশান আছে কে শুনছে সব বিষয়ে সব বক্তব্য সবার কাছে ভাল লাগবে না এটা খুব সত্য এই জন্য মাঝে মধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন এটা একটা শ্রেণীর কাছে খুব যায় খুব পছন্দ করেন কিন্তু আবার যখন মোস্তফা সরোয়ার ফারুক ফারুকির অ্যাপয়েন্টমেন্টকে ঘিরে যখন আমরা কথা বলেছি আমাদের বক্তব্য আবার সবাই খুব ভালোভাবে নিতে পারে নাই তো সেই জায়গাটাতে আমি কেমন সেটা সেটাতে ডিপেন্ড করছে কখন কি পরিবেশে কি বলছি কি করছি তার উপরে আর সাজগোজের ব্যাপারে হচ্ছে আমি খুবই ব্যক্তি জীবনে মিনিমালিস্ট বলে আর কি মানে ন্যূনতম বেঁচে থাকার জন্য আমার যা করতে হয় ঠিক আমি অতটুকুই করি আর কি আমার নিজের মালিকানায় কিছু নাই আমি লন্ডনে লম্বা সময় ছিলাম আমার নিজের ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই আমার পৈতৃক সম্পত্তিও তেমন কিছু নয় আমার দাদার কিছু ধানি জমি আছে তো সেটা এখনো ভাগ বাটারা হয় নাই ভাগ হইলে হয়তো আমি পনেরো বিশ তিরিশ শতাংশ জমি ভাগে পাইতে পারি আর কি এছাড়া আমার লন্ডনে আমেরিকাতে বাংলাদেশে কোনো কিছু নাই আমার ব্যক্তিগত জীবনে আমার কিছু কাপড় আছে সার্টেনলি এগুলোর আমি মালিক বাট এগুলো আমার নিজের কেনা না আর কি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে উপহার পাই প্রচুর আত্মীয় স্বজন বিভিন্ন কাছ থেকে আমার বউ ম্যাক্সিমাম শপিং করে দেয় আর যেটা একান্তই আমার সাইজ কিনতে হবে শুধু সেটাতেই আমি যাই যেমন স্যান্ডেলটা আমাকে কিনতে হবে জিন্সটা আমাকে পরে কিনতে হবে আর কি এরকম আমার কাপড় চোপড় ব্যাপারে প্রচুর মিক্সড আছে যে আমি বিদেশিদের সাথে যখন মিটিং করতে যাই একইভাবে যাই একটা জিন্সের সাথে একটা পাঞ্জাবি অথবা একটা ফতুয়া পরে যাই তো সবাই বলে যে একজন বাইশটা মানুষ বাইরে থেকেছে উনি তো স্যুট পরে যাওয়ার কথা আপনাকে আমরা শার্ট কিন্তু খুব কম দেখেছি শার্ট অলমোস্ট পরি নাই অলমোস্ট পরি নাই কারণ হচ্ছে যে 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 কাপড়গুলোকে বাংলাদেশে অভিজাত মনে করা হয় এই কাপড়গুলোকে আসলে আমি আমাদের ওয়েদারের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ মনে করি না আমার দেশের যে ওয়েদার এবং কালচার এটার সাথে আসলে লুঙ্গি পাঞ্জাবিটাই হচ্ছে বেস্ট কাপড় এবং আমি বোধ করছি যে আপনি ফরহাদ মাজারকে কখন ইন্টারভিউ করেছেন কিনা ফরহাদ ভাই কিন্তু সবসময় পরেই সব জায়গাতে যান উনি বিদেশেও আমি ইংল্যান্ডে ওনার সাথে মিট করেছি ফরদ ভাইকে দেখছি উনি লুঙ্গি পরেই যান দেখেন দেখবেন যে খুব সিম্পল চলাফেরা করেন কিন্তু আপনার টাঙ্গাইলের ব্র্যান্ডের যে সাদা মাঠা ফতুয়া এবং পায়জামা যেগুলো আছে ওগুলো পরেন এবং যেটা ওনার গ্রামীণের মেয়েরা শ্রমিকরা যেগুলো বানিয়েছে সেগুলো পরেন তো ব্যক্তি জীবনে আমি খুব মিনিমালি শ্লোক মানে ন্যূনতম যতটুকু না হলে নয় ঠিক অতটুকুই আমি উপার্জন করি এখনও তাই করি যমুনা আপনাকে দেখলে খুব গম্ভীর মনে হয় যে সব সময় রাজনীতি নিয়ে ভাবেন বা খুব গম্ভীর একটা মানুষ ব্যারিস্টার ফুয়াদ আসলে কতটুকু ইমোশনাল এটা হচ্ছে যে আমাদের বিয়ের সময় দুই হাজার দশে যখন মেয়ে দেখা দেখি একটা বিষয় তো আছে তো বেলি রোডের একটা রেস্টুরেন্টে আমার বর্তমান গিন্নির সাথে একজনই মেয়ে দেখেছি একজনই বিয়ে করেছি আচ্ছা হ্যাঁ কয়েকটা সিভিয়ার বিয়ে নিয়েও কি আপনি একটু উদাসীন ছিলেন উদাসীন না মানে সমানুষ্টকর যেন না হয় আর কি বিয়ে সমান মানে অনেক সমানুষ্ট এটা পিছনে করা যাবে না আর কি তো বাবা মাকে সিভি গুলো দিয়ে বলেছি যে এই লেভেলের সিভি আসছে তোমরা বলো যে কাকে দেখবো একজনের বেশি দেখতে পারবো না এত সময় নাই এটা করার তো বাবা মা পরিবারের সবাই মিলে ফ্যামিলি মিলে ডিসকাস করেছে আমরা প্রথম তাকে দেখব তার সাথে মিট করব আর কি তো যার সাথে মিট করেছি তাকেই বিয়ে করেছি তো সে দেখা দেখির পরে হচ্ছে বাড়িতে বাসায় গিয়ে বলেছে যে ওনাকে দেখে তো অনেক রাগি মনে হয়েছে আবার বাড়ি বরিশাল বউ পিটানো লোক টাইপের হইলে তো আমার সংসার জীবনটি ও একেবারে ভেস্তে চলে যাবে আর কি তো সেই আশঙ্কার জায়গাটা আছে আর কি সবাই দেখলে তাই মনে করে আর কি এখন এটা তো একান্তই একটা ব্যক্তিত্ব চেহারার একটা ব্যাপার স্যাপার আছে তারপর হচ্ছে আবার টাক চোখ বড় তো সব মিলে সেই সময় ছিল কি তখন টাক ছিল তখন বলেছে আর কি যে এই লোকটা তো টাক তারপর স্পষ্ট বা দেখেন ওইটা দক্ষিণ মানুষের ক্যারেক্টার বলতে পারেন আর কি আর বাবা ওই ছিলেন আমি খোলামেলা পছন্দ করি আর কি ভিতরে বাইরে দুই রকম চরিত্র এটা হোল্ড করি না এবং এটাকে আমি সুন্দর মনে করি না আর কি যে মানুষ জানতে হবে যে আমি আসলে ভিতরে কেমন বাইরে কেমন এই বিশ্বাসটাই হচ্ছে রাজনীতির মোদ্দা কথা বাংলাদেশের মানুষ বিদ্যের যে কারণে ঘৃণা করে অপছন্দ করে তার ভিতরে একটা হচ্ছে তাদের কথা কাজে মিল নাই তারা দেখবেন যে বাহিরে টকশোতে আসলে রাজনৈতিক বক্তব্যে মঞ্চে অনেক লফটি কথা বলেন অনেক সুন্দর সুন্দর আদর্শবাদী কথা বলবেন বদলে দেবেন এটা করবেন বদলে দিন বদলে দাও এই সবটাই সব বলে টলে আর কি কিন্তু ব্যক্তি জীবনে দেখবেন যে খুবই ভিন্ন রকম জীবনযাপন করছেন তো সেই কারণে দেখবেন যে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে মানুষ মারাত্মক রকম অপছন্দ করে আমাদেরকে বাটপার মনে করে আমি গত সপ্তাহে আপনার কক্সবাজারের উখিয়াতে আমার একটা জনসমাবেশ ছিল তো জনসমাবেশের পরে অনেক মানুষজন এসছেন কথা বলতে একজন মুরব্বী চাচা আসছেন এসে বলছেন যে হাসিনার বিরুদ্ধে যখন আপনি কথা বলতেন আপনার সব বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনতাম এবং আপনার জন্য আমি নামাজ পড়ে দোয়া করেছি এটাও দোয়া করেছি আপনি যেন ব্যারিস্টার সুমন না হয়ে যান তাহলে দেখেন যে এবং আমি বিভিন্ন সময় দেখেছি যে আমার পোস্টের নিচে মানুষ যে মন্তব্য করে ওখানে লেখা আছে যে কথা তো ভালোই বলছেন কবে না জানি আপনি ব্যারিস্টার সুমন হয়ে যান মানে বাটপার হয়ে যান ব্যারিস্টার সুমন তো আসলে একটা বাটপার শব্দের মানে সিনোনিমাস তো সেই জায়গাতে এবং এটা কনসাস এবং উনি আমার বলেছেন আপনি মাইন্ড না মাইন্ড করে নেই অ্যাপসোলুটলি ফাইন এবং এই কথাগুলো বারবার আমাকে মনে করাই দিবেন আমি যেখানে যাই জনসমাবেশে যাই মানুষজন যেন এটা আমাকে বলতে পারে যে ভাই আপনি বাটপার হবেন না চোর হবেন না কিন্তু আপনাকে কিন্তু আমরা দেখতেছি অবজার্ভ করছি এটা খুব জরুরি একটা জায়গা একজন রাজনীতিবিদদের ন্যূনতম রাজনীতিবিদটাই হচ্ছে যে আপনার প্রাইভেট লাইফ থাকবে না এইটা জেনে বুঝে রাজনীতি আসতে হবে কেউ যদি বোধ করে থাকেন যে আপনি একটা পাবলিক লাইফ মেনটেন করবেন একটা একটা সেট অফ প্রিন্সিপালের উপরে ভিত্তি করে একটা প্রাইভেট লাইফ মেনটেন করবেন একটা সেট অফ প্রিন্সিপালের উপর ভিত্তি করে আপনি দিনের বেলা অমুক জায়গায় যাবেন রাতের বেলা আবার অমুক জায়গায় যাবেন এই ধরনের কন্ট্রোডিকশনের যে লাইফ এই লাইফটা আমাদের দেশের মানুষ দেখে যথেষ্ট বিরক্ত এই জন্য রাজনীতিকে সবাই ঘৃণা করে বাবা মা যে যে বিষয়ে বাচ্চাদেরকে অ্যাডভাইস করে তার ভিতরে একটা হচ্ছে বাবা রাজনীতি করবি না মানে এত খারাপ একটা জিনিস অথচ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে রাজনীতি আমি আজকে এই কাপটাতে কেন চা খাচ্ছি এই কাপটার দাম কত এই কাপটা কোন কোম্পানি বানিয়েছে এই কাপটা বানাতে কত খরচ হয়েছে কিনতে কত টাকা লাগেছে। এই লাগে রাষ্ট্রকে কত টাকা ট্যাক্স দিতে হয়েছে ভ্যাট দিতে হয়েছে এর প্রত্যেকটা জিনিসের সাথে রাজনীতি জড়িয়ে আছে। আপনি কোন চা খাচ্ছেন কোন চা খাচ্ছেন না প্রত্যেকটা জিনিস আমার আপনার জীবনের প্রত্যেকটা অনুষঙ্গের সাথে রাজনীতি জড়িয়ে আছে অথচ আমাদের স্কুল কলেজ পাড়া প্রতিবেশী বাবা মা মহল্লা সবাই ছোটবেলা থেকে বলছে বাবা রাজনীতি করবি না রাজনীতি খারাপ জিনিস মা মা মাও বলেছে এবং প্রতিদিন বলে আমার মনে আছে যে এই যখন আওয়ামী লীগ ছিল হাসিনা ছিল আমি শিরি দিয়ে যতক্ষণ নামছি মা চিৎকার করে বলছে বাবা মিছিলে কিন্তু যাবি না বাবা তোরে কিন্তু মেরে ফেলবে বাবা তোরে কিন্তু গুম করে ফেলবে এবং বাস্তবতাও আছে আমি বহুদিন বাসার সামনে থেকে সিএনজি ঘোরায় নিয়ে চলে গেছি কারণ বাসার সামনে পুলিশ দাঁড়ায় আছে দেখলাম আমাকে ধরতে আসছে তো এই বাস্তবতা বাংলাদেশে আছে কিন্তু এটা সমাধান তাকে ঘৃণা করা না এর সমাধান হচ্ছে এটাকে এমবেস করতে হবে দেশের সবচেয়ে মেধাবী বুদ্ধিদীপ্ত সচ্ছল পরিবারের তরুণ তরুণীদেরকে রাজনীতিতে আসতে হবে যদি তারা সত্যিই দেশটাকে বদলে দিতে চায় বদলে দেওয়ার মানেটা এটা না যে আপনি সোফায় বসে অমুকের তমুকের সমালোচনা করবেন আর আশা করবেন আসমান থেকে ফেরেশতারা নাজিল হবে নাজিল হয়ে বাংলাদেশটাকে আমেরিকা বানিয়ে দিবে ইংল্যান্ড বানিয়ে দিবে এটা হয় নাই কোনোদিন শুধু তাই নয় বেরিস্টার ফুয়াদ আমার যতটুকু মনে হয় যে মাঝে মাঝে পলটিক্সটা কিন্তু হাস্যরসেরও বিষয় যায় যেমন রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন কথার মাধ্যমে কিন্তু সেটাকে পাবলিক বা জনগণ হাসির কথাই মনে করে তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আপনি তো লন্ডনে বেশ কিছুদিন ছিলেন এবং সেখানে ইউরোপের রাজনীতি দেখেছেন আপনি কি মনে হয় যে আমাদের দেশের সাথে ইউরোপের রাজনীতি বা অন্যান্য দেশের রাজনীতির সাথে পার্থক্যটা কোথায় আমাদের পলিটিশিয়ানরা কেন আসলে হাস হাসি পাত্র হয়ে যায় মাঝে মাঝে কারণ হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা রাজনীতি করেন অথবা রাজনৈতিক দল আছেন তাদের অধিকাংশই আসলে রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়েন না এবং রাজনীতিবিদের সংজ্ঞায়ও পড়েন নাই কিন্তু তাদেরকে মনে করা হয় যে তারা রাজনীতিবিদ আপনি যদি যে কোনো ছেলে মেয়েকে বাংলাদেশে র্যান্ডম জিজ্ঞেস করেন যে ওয়ালে লিখে দিলেন তার বোর্ডে রাজনীতি শব্দটা এটা এটা পড়বার পরে তোমার মাথায় কি আসে সেটা তুমি লেখো এটার বেশ কিছু এক্সপেরিমেন্ট কিন্তু আমরা দেখেছি দুনিয়াতে এই আমাদের এই অঞ্চলে তখন সে লিখবে যে ধরেন মিছিল মিটিং সংঘর্ষ মারামারি গোলাগুলি পুলিশ চিৎকার চেঁচামেচি সাউন্ড বক্সে মাইক লাগায় রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত চিৎকার চেঁচামেচি করা অমুক দিবস তমুক দিবসে ফেননি খাওয়ানো সেন্নি খাওয়ানো চাঁদাবাজি হাটবাজার দখল করা বাসে দখল করা এই টোটাল চিত্রটার নাম হচ্ছে পলিটিক্স রাজনীতি বলতে যা বোঝায় বাংলাদেশে আসলে কি তাই ইউরোপের লোকজন কি রাজনীতি বলতে করে তা তো করে না আমরা আমি দুই হাজার একে আপনার ইংল্যান্ডে গিয়েছি দুই হাজার একের সেপ্টেম্বর মাসে আমেরিকাতে ট্রেড ইউনিয়ন টাওয়ারে যেটা টুইন টাওয়ারে অ্যাটাক হয় সেপ্টেম্বরের এগারো তারিখে তো সেখানে পরের দিন আমরা দেখলাম যে ব্রিটেনে যে কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট করবার জন্য একটা টিম আছে এই টিমটাকে বলে কোব্রা এই টিমটার নাম কোবরা কোবরা হচ্ছে ন্যাশনাল যে কোনো সবাই বসে এবং এই কোবরা সদস্য হচ্ছে সংসদে আছেন সকল রাজনৈতিক দলের প্রধান এবং আমি ওই দিনকার দেখলাম তার পরের দিন ওখানকার প্রাইম মিনিস্টার ছিল তখন টনি ব্লেয়ার ওখানকার অপোজিশনের দুই লিডার টরি পার্টির যে হাউজের লিডার এবং লিবারেল ডেমোক্রেটের যে হাউজের লিডার তারা একসাথে বেরিয়ে এসে ব্রিফিং করলেন এবং আমরা যারা বাংলাদেশ থেকে গেছি আমাদের কাছে এটা আই ওয়াজ শক টু সি ইট যে সরকারি দল এবং বিরোধী দল মিলে একসাথে যে প্রেস ব্রিফিং করা যায় ইন ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড ডিউরিং দ্য ন্যাশনাল ক্রাইসিস এই জিনিসটাই আমাদের মাথায় কখনো ছিল না ঠিক একইভাবে দু হাজার ব্রিটেনে আপনার একটা বোম্বিং হয় চারটা জায়গাতে সেভেন সেভেন বোম্বিং বলে আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন জায়গাতে তারপরের দিনও আমরা দেখলাম তিন দলের নেতা একসাথে হয়ে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসার সামনে প্রেস ব্রিফিং করলেন তারা বললেন যে আমরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনলাম এই ক্রাইসিসটা উনি কীভাবে হ্যান্ডেল করবেন এবং আমরা এটাতে পূর্ণ সমর্থন দিচ্ছি তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদেরকে নতুন করে ভাবা ভাবতে বাধ্য করেছে আমাদের দেশে কে আমরা কোনোদিন দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দল অথবা বিরোধী দলীয় নেতারা তিন চারজন মিলে একসাথে একটা ন্যাশনাল ইস্যুতে বৃদ্ধ করে সাথে দেখা করতে গিয়েছে দরজা লাগিয়ে দিয়েছে এরকম নানা ইস্যু এবং সংসদে অনেক সময় ঝগড়া মারামারি করতেও দেখা গেছে একটলি এবং স্ল্যাং ব্যবহার করা গত নির্বাচনের আগে আমরা দেখলাম যে খেলা হবে খেলা হবে বলে লম্বা লম্বা কথা বলা হচ্ছে এই যে বিষয়গুলো রাজনীতি আকারে বাংলাদেশের মনস্তত্বে হাজির আছে এইটাকে আমরা চ্যালেঞ্জ করছি এইটাকে আমরা বলছি এগুলো রাজনীতি না এগুলো হচ্ছে সামন্তবাদী কাজ। যেটাকে যদি আপনি যদি যারা রোমিও জুলিয়েট পড়েছেন শেক্সপিয়ারে সেখানে দেখবেন দুইটা বড় ফ্যামিলির তখন মধ্যযুগীলের যে ওল্ড ক্যাপেলেট এবং ফ্যামিলির যে দ্বন্দ্ব বিরোধ এবং যেই দুইটা পরিবারের বিরোধের কারণে তরুণ তরুণী দুটো মানুষের প্রাণ দিতে হয়েছে তারা একজন একজনের প্রেমে পড়ে গেছে কিন্তু এই প্রেমে পড়াটা তো তাদের সাথে বংশের সম্পর্ক ছিল না কিন্তু জীবন দিতে হয়েছে ওই 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 জায়গাটাতে ঠিক কিন্তু একটা বিখ্যাত আর্টিকেল ছিল ব্যাটলিং যে দুই নেত্রীর বেগমস ভিতরে দ্বন্দ্ব সংঘাত বোঝাপড়ায় ঘাটতি সেই জায়গাটা ছিল যদিও এক্ষেত্রে আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার দোষ অনেক কম কারণ উনি ব্যক্তিগতভাবে অনেক সজ্জন বাজে কথা বলা ঝগড়াটে কথা বলা উনি খুবই অল্পকথার মানুষ কিন্তু স্যাডলি আমরা দেখেছি সকল সর্বশেষ যে ডিপোস্ট প্রাইম মিনিস্টার তিনি প্রচণ্ড রমণী যাকে বলে বাংলাদেশে কাজের বুয়া টাইপের দজ্জাল টাইপের যে মহিলা থাকে এই টাইপের একটা মহিলা তো এই বাস্তবতায় যেটা হয়েছে খালেদা জি অনেক বোধ করতেন তো সে জায়গাতে আমরা দেখেছি ওনার গভর্নেন্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে উনি ভালো শাসন করতে পেরেছেন কি না সেটা আলাদা ব্যাপার কিন্তু কথাবার্তায় ঝগড়ায় আচরণে বক্তব্যে উনি অনেক বেশি মার্জিত অনেক বেশি ভদ্র তো আগের জায়গাতে ফিরে যায় যে সেই জায়গাটা যেটা আমরা ইউরোপে দেখেছি যে পলিটিক্সের একটা বড় জায়গা হচ্ছে যে কান্ট্রি ফার্স্ট দেশ সবার আগে আসতে হবে এসে ন্যাশনাল ক্রাইসিস আমরা সবাই মিলে কীভাবে একসাথে কাজ করতে পারি সেই রোডম্যাপ তৈরি করা সেই প্ল্যান তৈরি করা সেটা নিয়ে আলোচনা করা সেই জায়গাটা আমরা কখনো বাংলাদেশে দেখতে পাই নাই দ্বিতীয় একটা বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এদেশের মানুষ জনগণ কেন্দ্রে না তারা হচ্ছে এদেশের প্রজা তাদেরকে মনে করা হয় তারা হচ্ছে মানে ধানি জমির মতো তারা শুধু ধান রোপণ করবে আমি ধান কেটে নিয়ে বিক্রি করে খাবো এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এরা যে দেশের মালিক এই জমির মালিক এই জমির মালিকানা যে তাদেরকে দেয়া হয়েছে যুদ্ধের মাধ্যমে রক্তের মাধ্যমে সেটা কখনো বোধ করতে দেয়া হয় না ইংল্যান্ডে আপনার একজন মন্ত্রী অন এন অ্যাভারেজ এগারো মাস তেরো মাস দায়িত্ব পালন করেন তাহলে কেন দায়িত্ব পালন করছেন না কেন দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে কেন রিজাইন করতে বাধ্য হচ্ছেন কেন অ্যাকাউন্টেবিলিটির কারণে কারণ জনগণ ওই দেশের মালিক তাকে বাধ্য করছে যে ইউ আর সো ব্যাড আপনার পারফরমেন্স খুবই ভালো না আপনি চলে যান এবং সেন্স অফ ডিগনিটিও আছে পলিটিশিয়ানদের মধ্যে বাংলাদেশে রাজনীতিবিদরা এত নির্লজ্জ অসভ্য তাদের ভিতরে ন্যূনতম মর্যাদাবোধ নাই তারা মানুষ যে আমাকে অপছন্দ করে ঘৃণা করে এটা বোঝার সক্ষমতা অনেকের নাই বুঝলে আমার পাত্তাও দেন না এটা বিশাল অংশ আমি কেয়ার করি না নেত্রী আমার পক্ষে আছেন দল আমার পক্ষে আছে তা না হলে আপনি দেখেন সারা বাংলাদেশে যে ধরনের মানুষ সোকল এমপি হয়ে আসে গত তেপ্পান্ন বছরে আপনি বলবার মতো সাংসদ পাবেন না যে গত তেপ্পান্ন বছরের আমাদের এই বারো তেরোটা পার্লামেন্টে আপনার পঞ্চাশ জন ভালো এমপি হয়নি তুলি প্রতি সংসদে সাড়ে তিনশো এরা কারা এরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারও হওয়ার যোগ্য না অধিকাংশ এদেরকে আপনি ন্যাশনাল পার্লামেন্টে নিয়ে আসছেন এমপি বানি বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন কৃষির ভিত্তিতে তারা দেশ বোঝে না রাষ্ট্র বোঝে না গভর্নেন্স বোঝে না নাগরিক বোঝে না জনগণের মনস্তত্ব বোঝে না ভাষা বোঝে না কৃষির ভিত্তিতে তাকে এমপি মন্ত্রী করা হয়েছে তো এই জায়গাগুলোতে আবার ব্রিটিশ পার্লামেন্টে যখন আমরা দেখেছি যে আপনার প্রতি মঙ্গলবারে টিউজডে কোশ্চেন আনসারেশন আছে প্রধানমন্ত্রীকে এমপিরা প্রশ্ন করতে পারে তো সেখানে আপনি পিছনের বেঞ্চের একজন এমপির বক্তব্য শুনলে বুঝবেন যে এই লোকটা প্রধানমন্ত্রী হইতে পারে এবং হয়েছে আবার বাজেট অধিবেশনে দেখেন তারা প্রত্যেকটা বিষয়ে কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তর্ক করছে আলাপ তুলছে বাংলাদেশের বাজেট অধিবেশনে দশজন পনেরো জন সংসদ সদস্য কথা বলতে পারে না দলগুলো হচ্ছে এত লো কোয়ালিটির মানে অখাদ্য আপনার এমপি মানায় যে এই অখাদ্য মাল তো বাজারে বেচা যায় না আপনি বিনামূল্যে দিলেও এদেরকে কেউ নেবে না এই অখাদ্য গুলোকে এই জন্য যেটা হচ্ছে ওই যে রাজনীতি অপছন্দ করছে মানুষ ঘৃণা করছে বিরক্ত এদের উপরে লাখো শহীদের রক্তে কেনা দেশ টাকারও বাপেন না এটা শুধু শেখ হাসিনাকে বলা হয়নি এটা তেপ্পান্ন বছরের পুরো শাসক গোষ্ঠীকে বলা হয়েছে এই দেশ তোমার বাপেন না উই আর জাস্ট সেকেন্ড টায়ার্ড আমরা বিরক্ত ছয় কোটি তরুণ এটাই হচ্ছে তার আকাঙ্ক্ষা এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট এবং এটা যদি আমরা রাজনৈতিক কর্মীরা এবং দল যদি এই ভাষা এবং এই রসায়ন বুঝতে ব্যর্থ হই মুসলিম লীগের মতো ইতিহাসের অংশ হয়ে যেতে হবে যেভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল মুসলিম লীগের মতো ইতিহাসের অংশ হয়ে গেছে পলিটিক্যাল ডাইনোসর বলি ডাইনোসরের কঙ্কাল পাওয়া যাচ্ছে না সারা দুনিয়াতে ওই হাড্ডিগুলোকে জোড়া দিয়ে দিয়ে মিউজিয়ামে সাজিয়ে রাখা হয় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় দেখবার জন্য যে এটা ডাইনোসর একটা বিশাল দৈত্যর মতো প্রাণী একসময় জুরাসিক পার্কের মুভির মতো দেখা দেখানো যাবে এরা জম্বি হয়ে ফিরে আসে এরকম আওয়ামী লীগ জাতীয় পার্টির অবস্থা এরকম হয়েছে ডাইনোসরের মতো হয়েছে বিভিন্ন জাদুঘরে কয়েকদিন পর আওয়ামী লীগ জাতীয় পার্টি আর চোদ্দ দলের কঙ্কাল বানায় দেখাইতে হবে জুরাসিক পার্কের মতো মুভি বানাইতে হবে যদিও তারা মাঝে মধ্যে রাতের রাতে বিভিন্ন সময় ভিডিও লিক করে চট করে জম্বির মতো ফিরে আসতে চায় জম্বিরা ফিরে আসে কিন্তু সার্ভাইভ করে না মানে এই বিষয়ে একটু বলতে চাই যে এই যে অডিও ফাঁস বিভিন্ন সময় যে চট করে ঢুকে পড়বে বা এই যে সম্প্রতি একটা ঘটনা কিন্তু ঘটেছে যে পাকিস্তান থেকে একটা জাহাজ আমাদের দে চট্টগ্রামে আসছে এবং সেটা নিয়েও কিন্তু অনেক জল্পনা কল্পনা তখনও একটা অডিও ফাঁস হলো যে এই জাহাজে কি আছে কন্টেইনারে কি অস্ত্র আছে কিনা কী ধরনের পরিকল্পনা এটা কি জামায়াত শিবিরের পরিকল্পনা কিনা এরকম নানান তথ্য কিন্তু আমরা সাবেক প্রধানমন্ত্রী বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এসেছে তো এই যে অডিও ফাঁসগুলো এগুলো করে কারা আর কেন করে এগুলো কি আদৌ সত্যতা কতটুকু এই বিষয়ে কি আপনি কিছু বলতে চান একটা বিষয় হচ্ছে যে এটা অনেকগুলো হইতে পারে একটা হচ্ছে যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোতে অথবা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোতে যারা এখনও আওয়ামী লীগকে এবং হাসিনাকে পুনর্বাসন করবার স্বপ্ন দেখে তারা এগুলো তৈরি করতে পারে তারা পরিকল্পিতভাবে কনভার্সেশনটা তৈরি করে হাসিনার সাথে আলাপ করেই করে যে ম্যাডাম নেত্রী ওয়াটেবার আপা আপনি আজকে একটা ফোন কল দেবেন আপনার কিছু গোলাম প্রজাদের সাথে ডেনমার্কে কথা বলবেন এই গোলামদেরকে আপনি একটু উস্কাবেন গোলামরা কি বলবে ওটা আবার আমরা রেকর্ড করব রেকর্ড করে বাংলাদেশে ছেড়ে দেব উষ্কানীতী তৈরি করবার জন্য আর কি এটা পরিকল্পিত হতে পারে সারা দুনিয়াতে এই পরিকল্পিত ইন্টেলিজেন্স কনভারসেশন আছে বাংলাদেশও কিন্তু কিছু নেতাকর্মীরা সেই উষ্কানীতে সাড়াও এবং তারা সম্মেলন ডাকার চেষ্টা করেছে বা বিভিন্ন জিনিস এক্স্যাক্টলি এটা হলো প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে হাসিনা নিজে করতে পারে কারণ সে কিন্তু একটা মানসিক রোগী মানসিক রোগের যতগুলো সিম্পটম একজন ব্যক্তির মধ্যে থাকলে তাকে আপনি রোগী বলতে পারবেন তার প্রত্যেকটা সিম্পটম হাসিনার মধ্যে আছে কি ধরনের একটু বিস্তারিত বলবেন মানসিক রোগের সিম্পটম হচ্ছে একটা ধরেন অপ্রয়োজনীয় কথা বলে যে কোনো পাগল যেমন ধরেন কিরকম মোনায়েম খান তখন পাকিস্তানের গভর্নর ছিলেন উনি একবার আপনার পাবনাতে যে পাগলের হাসপাতালটা আছে না ওটা ভিজিট করতে গেছেন তো সব পাগলদেরকে আপনার শুভেচ্ছা জানানোর জন্য করিডোরে লাইন ধরে দাঁড় করে রাখা হয়েছে তো মোনায়ম খা সব পাগলের সাথে হ্যান্ডশেক করছেন পরিচয় দিচ্ছেন আমি মোনায়ম খান আমি পাকিস্তানের গভর্নর আপনাদেরকে দেখতে আসছি এটা সেটা হবে যে বলছেন তো একজন পাগল বলতেছে যখন তার পরিচয় জিজ্ঞেস করছে বলে যে আমিও একসময় গভর্নর ছিলাম আপনি এখানে কয়দিন থাকেন দেখবেন আপনি আমার মতো হয়ে গেছেন তো পাগলামি হচ্ছে ওই যে বেশি কথনের মধ্য দিয়ে ওই পাগলও একসময় নিজেকে গভর্নর মনে করে আর কি হাসিনা ডিপোজ হওয়ার পরেও ওই পাগলের মতো মনে করছে যে সে আসলে এখনো প্রধানমন্ত্রী রয়ে গেছেন তো বেশি কথা বলবে দ্বিতীয় কথা হচ্ছে অযথা কথা বলবে থার্ড হচ্ছে যে আপনার নার্সিসিস্ট অথবা সাইকোপ্যাথ যাদেরকে আমরা বলি আর কি এদের একটা বড় চরিত্র হচ্ছে আপনার ল্যাক অফ রিমোর্স সে কোনো ঘটনা ঘটনার পরে তার ভিতরে ন্যূনতম দুঃখবোধ অনুশোচনা তার ভিতরে থাকবে না এবং দেখেন গত তিন মাস পেরিয়ে গেছে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়ে গেছে প্রায় হাজার দুই হাজার ছেলে পেলেকে খুন করা হয়েছে তার ভিতরে রিক্সাওয়ালার তালিকা দেখলাম আপনার চব্বিশ জন মেয়েদের তালিকা দেখলাম প্রায় নয় না এগারো জন নর্মালি কিন্তু আমাদের আন্দোলনগুলোতে কখনো মেয়েদের গায়ে হাত দেওয়া হয় না তো দুইপক্ষ মারামারি করে কিন্তু মেয়েদেরকে ঠেলে পাশে দিয়ে তারপরে মারামারি করে নয়টা মেয়েকে মেরে ফেলছে এরপরে হচ্ছে বাচ্চা মারা গেছে যাদের বয়স আঠেরোর নিচে প্রায় ষাট সত্তর জন এইরকম একটা নৃশংসম গণহত্যার ব্যাপারে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের কোন নেতা এখন পর্যন্ত ন্যূনতম দুঃখ প্রকাশ রিগ্রেট কোনো কিছু বলে নাই। এইটাই হচ্ছে একটা সাইকোপ্যাথ শুধু তাই না তার দল তার দলের নেতা অ্যাজ এ হোল এই জনগোষ্ঠী যে একটা সাইকোপ্যাথিক জনগোষ্ঠী এইটাই প্রমাণ করে আর কি তো এই জন্য বলছি যে হাসিনা এখনো পাগল কেন তার মধ্যে ন্যূনতম তার নেতাকর্মীদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই একটা মানুষ বলে নাই যে আমরা এই গণহত্যার জন্য দুঃখিত আওয়ামী লীগের নেতাদের একটা বিশাল গ্যাংকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিডিতে হাজির করা হয়েছিল তারা যে ক্যাটওয়াক করছে তাদের ক্যাটওয়াকের ভিতরে তারা হ্যালো বলছে সালাম বলছে হাত তুলে কথা বলছে দোয়া চাইতেছে কিন্তু সরি দুঃখ প্রকাশ করছি আমাদেরকে মাফ করে দেন এই ধরনের কথা কিন্তু একবারও বলে নাই তাহলে শুধু শেখ হাসিনা না শুধু শেখ পরিবার না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতি যারা করে সমাজের সবচেয়ে সাইকোপ্যাথ নার্সিসিস্ট জেনারেশন যারা আছে এরা হচ্ছে আওয়ামী লীগ করে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগের মতো একটা পচনশীল রাজনৈতিক দল করতে পারে না এটা একটা পচে যাওয়া জিনিস অতএব সেই জায়গা থেকে বলছি যে হাসিনা কেন একটা পাগল টাইপের মহিলা কেন সে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কখনোই ফিট ছিল না যদি একাশিতে আপনি ইন্টারভিউ পড়েন হাসিনা যখন দেশে ফিরে আসলো বিবিসি বাংলার তখনকার পরিচালক ছিলেন সিরাজুর রহমান সাহেব খুব প্রমিনেন্ট সাংবাদিক ছিলেন তিনি তার বইতে লিখেছেন যে আপনি কেন ফিরে আসছেন সে বলছে আমার বাবার হত্যার বিচার করবার জন্য ফিরে আসছি একজন মহিলা ছয় বছর এক্সাইল থেকে বাংলাদেশে ফিরে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী হইলেন তার জীবনের একমাত্র লক্ষ্য রাজনীতিতে আসা দেশে ফিরে আসা হচ্ছে বাবার হত্যার বিচার করা এইটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না পৃথিবীর ইতিহাসে হইতে পারে না বরং হচ্ছে তার যেটা বলা দরকার ছিল যদি সুস্থ মানুষ হইত যে অতীতে যেটা ঘটে গেছে আমি দেশের স্বার্থে মানুষের স্বার্থে ক্ষমা করে দিলাম এক্সাম্পল দেয় হিস্ট্রি থেকে আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মদিনা থেকে এসে উনি কিন্তু মক্কাবাসীরা কিন্তু তার উপর অনেক জুলুম করেছে অনেক নির্যাতন করেছে তাকে তিন বছর বন্দি করে রেখেছে খেতে দেয় নাই পড়তে দেয় নাই বাজারে যেতে দেয় নাই প্রচুর নির্যাতন করেছে তার সাহাবিদেরকে নির্যাতন করেছে মক্কা বিজয়ের পর উনি কি বললেন সবাইকে মাফ করে সবাইকে মাফ করে দিয়েছে মক্কাবাসীদেরকে বলেছেন তোমরা আমার লোক আমার বংশের লোক আমার প্রতিবেশী তোমাদের কারো প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ কিছু নাই তোমাদের মধ্যে যাদের দাস ব্যবসা ছিল যাদের সকল দাসকে আমি আজাদ করে দিলাম যাদের টাকা পয়সা পাওনা আছে আমি দিয়ে দিব তাহলে কি ধরনের মানুষ আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি এবং শুধু সেরকম না পৃথিবীর ইতিহাসে পরতে পরতে রকম ক্ষমার এক্সাম্পল আছে যে অতীতের যে যে ভেন্ডিকটিভ যে সাইকেল ছিল এই সাইকেল থেকে বেরিয়ে আসার যে ইসলামিক ইতিহাস বিবেচনা করলে কিন্তু আমরা ফেরাউন কেও দেখেছি যে শেষ পর্যন্ত কিন্তু তিনি তার যে সে যে গিলটি ফিল সেটা কিন্তু আসেনি সেই ক্ষেত্রে কি আপনি তাহলে এরকমই কিছু বলতে চাচ্ছেন তাকে তো আমরা বলেছি হাসিনা এবং শেখ পরিবারকে তো আমরা ফেরাউনের বংশধরই বলছি নমরুদের বংশধর বলেছি সেই ক্ষেত্রে দেখবেন বিএনপিকে কিন্তু প্রশংসা করতে হবে এই জায়গাটাতে যে জিয়াউর রহমানও কিন্তু খুন হইছেন কিন্তু তার খুনকে নিয়ে কিন্তু বিএনপি রাজনীতি করে নাই খালেদা জিয়া অথবা তারেক রহমান বারবার কিন্তু এই কথাটা বলে নাই যে আমরা রাজনীতিতে ফিরে আসছি যে জিয়া হত্যার বিচার করবার জন্য খালেদা জিয়া কখনো বলেন একদমও বলেন নাই বরং উনি বারবার বলেছেন যে একাশির পর থেকে খালেদা জিয়া তো রাজনীতিতে আসলেন বেরাশি তেরাশির পর থেকে উনি বারবার বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি রাজনীতিতে আসছি মানুষের ভোট ও ভাতের অধিকার ফেরাই জন্য রাজনীতিতে আসছি মানুষের জন্য আসছি একদিনের জন্য বলেন নাই যে আমার যে স্বামীকে খুন করা হয়েছে যে এরশাদ এই খুনের জন্য যাই যে হাসিনা এরশাদ জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে ভারতের সাথে চক্রান্ত করে ওনাকে খুন করেছেন এটার ব্যাপারে একদিনের জন্য বলেন তো সেই জায়গাতে আমাদেরও কিন্তু হিস্ট্রি আছে যে মাফ করে দেওয়া প্রতিশোধে না যাওয়া হিংসায় না যাওয়া ফর ন্যাশনাল ইন্টারেস্ট তো সেই জায়গাতে হাসিনাকে আমরা কেন পাগল বলছি কারণ তার ভিতরে ওই রিগ্রেট অনুশোচনা বোধ তার মধ্যে নাই এবং দেখবেন যে বাংলাদেশে তার বাবার হত্যাকারীদের অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে বলেছে পরিবার যে ওই খুনগুলো দেখবার জন্য হাসিনা নিজে জেলখানাতে গেছেন পরিবারের সদস্যরা বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে পড়লাম যে পনেরোই আগস্টে যে মিলিটারি অফিসার ওই অপারেশনের সাথে জড়িত ছিলেন তাকে যখন কারাগারে ফাঁসি দেওয়া হচ্ছে তার সেই ফাঁসির সময় হাসিনা সামনে দাঁড়ানো ছিল দেখার জন্য যে আমার বাবাকে তুই মারছিলি সেই মান মাপের একটা মানুষ কীভাবে সুস্থ লোক হয় আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে এমপি কে হইতে পারবে মন্ত্রী কে হইতে পারবে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কে হইতে পারবে প্রত্যেকটা জায়গাতে রিকোয়ারমেন্টে বলে দেওয়া আছে সে পাগল হইতে পারবে না তাহলে দেখেন যে বাংলাদেশ রাষ্ট্রে আমরা গত ষোলো বছর একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কিসের মাধ্যমে পেলাম একটা ফেরাউনি বংশ যার পুরোধা ব্যক্তি হচ্ছে একটা অসুস্থ মানুষ পাগল যার থাকার কথা ছিল পাবনায় তিনি ছিলেন গণভবনে তো এই রাষ্ট্রের ভাগ্যে যা যা ঘটবার তাই তাই ঘটেছে এখন তিনি কোথায় আছেন বলেছেন যে তিনি আছেন না দিল্লিতে আছেন তিনি দিল্লিতে আছেন ভারতের মুসাফির খানাতে উনি আছেন ওনারা ভালো ডাল ভাত খাওয়াচ্ছেন ভেজিটেরিয়ান আইটেমগুলো খাওয়াচ্ছেন গরু খেতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না বাট শাকসবজি অবশ্যই খাচ্ছেন ওনাকে একটা ফোন দেওয়া আছে ওনার ফোনটা ওনার সাথে আছে ওনার ইন্টারনেট কানেকশন সচল আছে ওনার সাথে মানুষজন কথা বলতে পারে যোগাযোগ আছে সেগুলো চলছে আর কি আচ্ছা এই যে পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত আমাদের একদম পার্শ্ববর্তী নেবারিং কান্ট্রি এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন গণহত্যার দায়ে অভিযুক্ত তিনি হচ্ছেন আশ্রয়ে নিয়েছেন এটা তো আমরা জানি যতটুকু তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কি আমাদের তাহলে সুসম্পর্কের একটা অবনতি হবে এর মাধ্যমে দেখেন ভারতের সাথে আমাদের কখনই কোনো সম্পর্ক ছিল না পান্ন বছরে ভারত কখনো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র মনে করে নাই একাত্তর সালে মনে নাই কিন্তু সুসম্পর্ক ধরে রাখাটা তো উচিত পার্শ্ববর্তীতে সুসম্পর্ক থাকলে ধরে রাখা যায় যে জিনিস নাই যার সাথে আমার বিয়ে হয় নাই তাকে আমি ভালো কিভাবে বাসব সম্পর্ক তো নাই সম্পর্কটা ধরে কিভাবে রাখব ভারতের সাথে বাংলাদেশের কোনো দিন কোনো সম্পর্ক ছিল না কারণ তারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রই মনে করে নাই এক্সাম্পল দেখ কীভাবে মনে করে নাই একাত্তর সালে যুদ্ধে চলমান অবস্থায় দেখবেন প্রবাসী সরকার সেপ্টেম্বর অক্টোবরের দিকে সারা দুনিয়ার স্বীকৃতির জন্য চেষ্টা করছে ভারত সরকারও স্বীকৃতি দিচ্ছে না তখন ভারত সরকার বলেছে যে আমাদের সাথে একটা চুক্তি করতে হবে এই সাত দফা চুক্তি করলে পরে আমরা তোমাদেরকে স্বীকৃতি দেব সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার একটা চুক্তি হয় সাত দফা যেটা বাংলাদেশ অস্থায়ী প্রবাসী সরকার যেটা ছিল তার পক্ষে চুক্তি করেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন এই সাত চুক্তি যদি কেউ পড়ে কোনো বাংলাদেশি সে বুঝবে যে বাংলাদেশকে সে একটা রাজ্য আকারে করদ রাজ্য আকারে পরিচালিত করবার জন্যই দেশটাকে স্বাধীন করছে পাকিস্তান থেকে আলাদা করছে সেখানে বলা ছিল যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না একটা স্বাধীন রাষ্ট্র কিভাবে হয় যার কোনো সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের আলাদা কোনো পররাষ্ট্রনীতি থাকবে না বাংলাদেশ বিদেশের কোনো দেশের সাথে চুক্তি করতে হলে দিল্লির সাথে সমন্বয় করে করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ভারতের ডিসি থাকবে এবং সিলেট সহ বিভিন্ন জেলাতে বাহাত্তর সালে স্বাধীনতার পরে ভারতের পক্ষ থেকে ডিসি এসপি দেওয়া হয়েছিল এই জন্য শেখ মুজিবের আমরা অনেক সমালোচনা করি তিনি বাকশাল তৈরি করেছেন বাহাত্তরের পরে কিন্তু শেখ মুজিবের একটা কৃতিত্বের জায়গা হচ্ছে সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে একাত্তরে দেশটাকে যদি একবার স্বাধীন করে থাকে বাহাত্তর সালের দশই জানুয়ারি দেশে ফেরার পথে দিল্লি হয়ে যদি ঢাকাতে আসলেন তিনি বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিলেন কারণ তিনি গান্ধীকে বলেছেন মার্চের ভিতরে আপনার সোলজার বাংলাদেশ থেকে উঠায় নেওয়া যাবেন এবং যে কারণে তাকে জীবন দিয়ে সেটা শোধ করতে হয়েছে ঋণ অতএব শেখ মুজিবুর রহমানের পরের দিকে অনেক ভুলভ্রান্তি আছে যেগুলো আমরা রাইটলি সমালোচনা করি কিন্তু তাকে এটাও স্বীকার করতে হবে সে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে এবং ভারত যে আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছে তার শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থার বিপক্ষে অতএব সেই জায়গাতে আমরা দেখেছি তাকে বোঝানোর জন্য কিন্তু গান্ধী আবার মার্চ মাসে ঢাকাতে এসেছিল কিন্তু শেখ মুজিব রাজি হয়নি আপনাকে সোলজার তুলে নিতে হবে এখান থেকে এবং মার্চ এপ্রিলের মধ্যে ভারতের সব সোলজার বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয় যদিও তারা যাওয়ার পথে লুটপাট করে নিয়ে গেছে রাস্তা ঘাটে খুলনার ঝুটমিলের মেশিনগুলোর টুলসগুলো খুলে নিয়ে চলে গেছে খুলনার ডিসি ছিলেন তখন কামাল সিদ্দিকী তিনি তার বইতে লিখেছেন যে প্রত্যেকটা কারখানা সচল ছিল একাত্তর সালে সেই কারখানাগুলোকে সব অচল করে দিয়ে গেছে এবং তিনি তাজউদ্দিন আহমেদকে এটা জানিয়েছেন তাজুদ্দিন আহমেদ তখন চিঠি লিখে ভারত সরকারকে জানিয়েছে যে তোমার সোলজাররা এই লেভেলে লুটপাট করতেছে তো কোন রাষ্ট্র আপনাকে সাহায্য করেছে সে রাষ্ট্রের চরিত্র কিন্তু বুঝতে হবে যে সে আপনাকে কতটুকু রাষ্ট্র আকারে মনে করে দ্বিতীয়ত দেখেন যে কেন আমরা বলছি বাংলাদেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সেটা হচ্ছে দেখেন গত ষোলো বছর বাংলাদেশে কোনো ভোট নাই নির্বাচন নাই গণতন্ত্র নাই পৃথিবীর কোনো দেশ বলে নাই যে হাসিনা নির্বাচিত সরকার একমাত্র ভারত ছাড়া চোদ্দোর নির্বাচনের সময় দেখেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এরশাদের সাথে সিএমএচ এ মিটিং করে তাকে থ্রেড দিয়েছে যে নির্বাচনে যেতে হবে এবং সে পাবলিকলি প্রেস ব্রিফিং করেছে যে আমরা চাই এরশাদ নির্বাচনে যাবে যেতে হবে এই লেভেলের ইন্টারফেয়ারেন্স করেছে জাতীয় পার্টির নেতা জিএম কাদের দেখবেন এই গত ডামি নির্বাচনের আগে দিল্লিতে গেলেন দিল্লি থেকে এসে এয়ারপোর্টে বললেন যে ভারতের সাথে আমাদের গুরুত্বপূর্ণ কথা হয়েছে আলাপ হয়েছে তবে এগুলো দিল্লির অনুমতি ছাড়া আমি বলতে পারবো না বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান বলছেন যে দিল্লির অনুমতি ছাড়া কি আলাপ হয়েছে সেটা আমি বলতে পারবো না তারা কি তাদের গার্ডিয়ান বাকি দালাল অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি হচ্ছে দিল্লির দাসত্ব করবার এ এবং বিটি মাকারে ঐতিহাসিক রোল প্লে করেছে এটা তারা ভাই বোনের সম্পর্কের মতো করেছে যখন আওয়ামী লীগ বিপদে পড়েছে তখন জাতীয় পার্টি এগিয়ে এসেছে যখন জাতীয় পার্টি বিপদে ছিল তখন আওয়ামী লীগ এগিয়ে এসেছে কিন্তু ফুয়াদ ভাই এই পরিস্থিতিতে তাহলে আমরা কি করব আসলে তাদের সাথে কি সম্পর্ক রাখব বা কি ধরনের সম্পর্ক আমাদেরকে মেইনটেইন করাটা উচিত আপনি কি মনে করেন এই ক্ষেত্রে সম্পর্ক রাখার ক্ষেত্রে প্রথম জায়গা হচ্ছে ভারত আমার শত্রু এটা জেনে এরপরে সম্পর্ক তৈরি হতে হবে

এটা বুঝে তার সাথে সকল সম্পর্ক করতে হবে রকম এক্সাম্পল দেই চায়নাকে আমেরিকা এখন তার প্রধানতম শত্রু মনে করছে এই জন্য তার চায়না কন্টেনমেন্ট পলিসি আছে কিন্তু চায়নার সাথে কি আমেরিকা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়নি চায়না থেকে কি তার আইফোন আসা বন্ধ হয়েছে আসা বন্ধ হয়নি অত আমেরিকার আইফোন এখনো চায়নাতেই তৈরি হচ্ছে চায়নাতে তৈরি হচ্ছে বলে আমরা সস্তায় এটা কিনে ব্যবহার করতে পারছি সারা দুনিয়ার মানুষ তো এটা হচ্ছে সম্পর্কের ভিত্তি পাকিস্তানের সাথে ভারতের ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে না আছে কিন্তু পাকিস্তান জানে ভারত আমার শত্রু রাষ্ট্র ভারত আমার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের শত্রু এটা বোঝাটা হচ্ছে বাংলাদেশি হওয়া এই বুধ যার ভিতরে থাকবে না তিনি বাংলাদেশি নাগরিক হইতে পারবেন না এবং এই বুঝের মধ্য দিয়েই হচ্ছে রাষ্ট্র হয় বন্ধু প্রতিবেশীর সাথে রাষ্ট্র হয় না রাষ্ট্রের সীমানা তৈরি হয় শত্রুর সীমানার উপরে ভিত্তি করে প্রত্যেক রাষ্ট্রকে সীমান্ত প্যাট্রোল করতে হয় কেন ভারতের বিএসএফ আছে না আপনার দেশে বিজিবি আছে না তো বন্ধু রাষ্ট্র হলে সীমান্ত প্যাট্রোল করতে হয় কেন তাই তো খুলে দেওয়া বন্ধুর বাড়িতে দরজা জানালাগুলো সব রাত ভর খোলা থাকার কথা না সেখানেও কিন্তু অস্থিরতা অস্থিরতা আছে খুন খারাপই হচ্ছে খুন কেন করে সে কেন খুন করে লাশ অনেক খুন পরে পাওয়া যায় কখনো পাওয়া যায় না তাহলে বন্ধু রাষ্ট্রকে কেউ কেউ খুন করে নাকি বাংলাদেশে 3500 কিলোমিটার সীমান্ত এলাকা দূরে জুড়ে আপনার কাটাতারের বেড়া দিয়েছে ভারত রাষ্ট্র হলে বেড়া দেবে কেন দরজা জানলা ছিল কোন কোনো কোনো ইলেকট্রিসিটি দেয়া আছে যকিগঞ্জ সীমান্তে সিলেটের করিমগঞ্জ সীমান্তে দেখলাম বাংলাদেশের নাগরিকরা যারা অবৈধভাবে ট্রেড করেন ভারতের নাগরিকরা তারা ওখানে ইলেকট্রিফাইড হয়ে মারা গেছেন এরকম ঘটনা ঘটেছে

এটা জেনে বুঝে তার সাথে আমি সব সম্পর্কে ঠিক আছে এখন একটু ভিন্ন ভিন্ন আলোচনা করতে চাচ্ছি যে চারদিকে উত্তাল একটা বিষয় নিয়ে আপনি এটা নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন কিন্তু আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে মোস্তফা সার ফারুকী এবং আরেকজন যিনি বসির উদ্দিন তার উপদেষ্টা হওয়া তাদের উপদেষ্টা হওয়াকে কেন্দ্র করে কিন্তু একটা অস্থিরতা দেখা যাচ্ছে এবং আপনি এটা নিয়ে কথা বলেছেন শুধু তাই নয় তাদের সম্পর্কে যে আসলে অভিযোগগুলো বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে বা ছাত্রদের থেকে জানা যাচ্ছে তাদের মধ্যে একটাই হচ্ছে যিনি বশিরউদ্দিন বসিরউদ্দিন তিনি হচ্ছেন ব্যবসায়ী কিন্তু জুলাই ছাত্র বিপ্লবে তিনি হচ্ছেন মার্ডার মামলার আসামি এই হিসেবে অভিযুক্ত আছেন এমন একটা কথা চলনা যাচ্ছে এবং আরেকটা ব্যাপার যেতে ওনার যিনি ভাই শেখ আফিল উদ্দিন তিনি হচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি এমনটাও কথা হচ্ছে পারুকের বিরুদ্ধে মুস্তফা সরোর পারুকি মহামান্য উপদেষ্টা বর্তমানে তার বিরুদ্ধে যে সব অভিযোগ তুলছে মানুষ সেই ব্যাপারটাও একটু কথা বলছি যে তিনি বঙ্গবন্ধু পরিবারের বিভিন্ন চরিত্র পত্রে করেছেন শুধু তাই নয় তার পরিবার পরিবারের একজন বঙ্গবন্ধুর মুজিব সিনেমায় অভিনয় করেছেন আহ এছাড়া দু হাজার পনেরো সালের একটা স্ট্যাটাসও কিন্তু সেটার স্ক্রিনশট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে তিনি জুনাদ আহমেদ পলক আহ এবং ববি সিদ্দিক আহ ববি সিদ্দিকিকে অনেক বেশি আহ অ্যাপ্রিসিয়েশন করছেন এরকম একটা পোস্ট আছে যে তারা হচ্ছে আমাদের তরুণ শক্তি শুধু তাই নয় ফারুকি ভাইয়ের আরেকটা বিষয় কিন্তু উঠে এসেছে যে ভারতে ইলিশ পাঠানো যে একটা বন্ধ ছিল সেটাকে নিয়েও কিন্তু তিনি সমালোচনা করেছেন এইসব নানান ইস্যু নিয়ে কিন্তু মানুষ কথা তুলছে যে অনেকে ভাবছে কি তাহলে আমাদের যে পুরনো দোসররা যে ফ্যাসিবাদী দোসরদেরকে কি পুনরুদ্ধার করা হচ্ছে এর মাধ্যমে এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন এই অভিযোগের ভিত্তিতে আপনি কি বলবেন দেখেন আহ মুস্তফা সাল ফারুকির ব্যাপারে প্রথম অভিযোগ যেটা করা হচ্ছে তিনি শাহবাগী ছিলেন গণজাগরণ মঞ্চের পক্ষে ছিলেন শাহবাগী এবং গণজাগরণ মঞ্চের পুরো আইডিয়া হচ্ছে একটা ফ্যাসিবাদী আইডিয়া কোনো সন্দেহ নাই বাংলাদেশে মানে বিচারকে প্রভাবিত করবার চেষ্টা করা ব্যানার ফেস্টুন দিয়ে দিন রাত ফাঁসি চাই ফাঁসি চাই আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম গণহত্যা হয়ে গেছে গণ ছাত্রছাত্রীরাকে রাস্তায় নেমে বলছে গতকালকে আইসিটির সামনে ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগান দিয়েছে হতে হাসিনা কতে কাদের মতে মেনন পতে পলক ফাঁসি চাই ফাঁসি চাই বলেছে বলেনই তো শাপলা চত্বরে গণ হতে হবে তো সেই জায়গাতে দেখেন যে এইরকম একটা নৃশংসতম ফ্যাসিবাদী ক্যাম্পেইনের তিনি পক্ষে ছিলেন শুরুতে তবে এটাও সত্য এটা শেষ পর্যায়ে কিন্তু তিনি আবার এখান থেকে বেরিয়েও এসছেন তিনি এটার বিপক্ষেও তখন লিখেছেন যেখানে এখানে বাড়াবাড়ি হচ্ছে এটা আছে তার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে তিনি মুজিব বন্দনা করা আওয়ামী পরিবারের সাথে ঘনিষ্ঠতা থাকা এই বিষয়গুলো আছে হাসিনার সাথে ছবি ক্যারেক্টারে রোল প্লে করা এটাকে আপনি দুইভাবে দেখতে পারবেন একভাবে দেখতে পারবেন সিম্পলি আর্টিস্টিক ওয়ে আপনি যে কোনো প্রডিউসারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দেন ধরেন আমি একজন ব্যবসায়ী মানুষ আমি একটা প্রোডিউসারকে অ্যাসাইনমেন্ট দিলাম এই কোটি টাকা নাও তুমি সমৃদ্ধির জীবনের উপরে একটা ডকুমেন্টারি ফিল্ম করো করবে সে এটা তার একটা সিম্পল প্রফেশনাল কাজ হিসেবে দেখবে আর একটা হচ্ছে দালালির জায়গা থেকে দেখার সুযোগ আছে যে এটা বাড়াবাড়ি রকমের দালালি যে বেনিফিট নেওয়া ওই রেজিমের সাথে তেল মেরে টাকা পয়সা নেওয়া এগুলোর চেষ্টা করা এটা মাথায় রাখতে হবে এই ফ্যাসিবাদি আমলেই মুজিবের নাটক সিনেমা করবার পরেও তার মুভি কিন্তু আবার আটকে দেওয়া হয়েছে শেখ পরিবারই আটকে দিয়েছে হাসিনা সরকারই আটকে দিয়েছে আবার এটাও সত্য যে বাংলা ভাষার ক্ষেত্রে তিনি কিন্তু দিল্লির এবং কলকাতার হেজিমনির বিপক্ষে দাঁড়িয়েছেন তিনি কিন্তু বারবার বলেছেন যে আমরা কলকাতার বাংলায় মুভি করব না বাংলার হতে হবে বাংলাদেশের বাংলা ঢাকার বাংলায় আমরা মুভি করব। এটাও কিন্তু তিনি বলেছেন আবার এটাও সত্য যে উনি এই পাঁচই আগস্টের পরে বত্রিশ নম্বরে কেন পড়ায় দেওয়া হইলো শেখ মুজিবের বাড়িটাকে রিপেয়ার করতে হবে দ্রুত ইলিশ ইলিশ কেন পাঠানো হলো না এটা নিয়ে উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একজন উপদেষ্টা বানাবার ক্ষেত্রে কতটুকু মেনে নেবেন এবং কতটুকু মানবেন না আমার কাছে ইমিডিয়েট ক্রাইটেরিয়া হচ্ছে যে তিনি শাহবাগী বন্দোবস্ত থেকে রিগ্রেট করেছেন কিনা তার লেখাতে পড়লাম তিনি রিগ্রেট করেছেন তিনি বলেছেন যে এটা এটা ভালো কাজ হয় নাই তিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন কিনা উনি পক্ষে ছিলেন উনি স্ট্যাটাস দিয়েছেন ওনার জায়গা থেকে যতটুকু করবার সেটা করেছেন এখন ওনার মুভি বানানোর ক্যারেক্টার নিয়ে কি আসলে পলিটিক্যালি ওনাকে যাজ করবার সুযোগ আছে কিনা এটা কিন্তু একটা প্রাইভেট এন্টারটেনমেন্ট বিজনেস আমি এখানে পার্সোনালি মনে করি না যে আমার এখানে মতামত দেওয়া অথবা যাচ করবার সুযোগ আছে এখনও ধরেন বাংলাদেশের অধিকাংশ টেলিভিশনের মালিক কারা আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম টেলিভিশন বলেন রেডিও বলেন পত্রিকা বলেন এগুলোর মালিক কারা আওয়ামী লীগের লোকজন এখন কি তাহলে আমি ওই টেলিভিশন থেকে যখন আমাকে টকশোতে ডাকা হয় আমি কি প্রোগ্রামে যাব না মানে আমি কতটুকু পর্যন্ত মেনে নেব কতটুকু পর্যন্ত আমার আমার সিলিংটা কোথায় মানে কাকে তওবা করার সুযোগ দিবেন কাকে দিবেন না প্রশ্ন হচ্ছে যে জোনায়ল আহমদ পলককে সুযোগ দেওয়া হবে না তাকে বিচার করতে হবে কারণ তিনি রাষ্ট্রকে বঞ্চিত করেছেন মুস্তাফা কি বাংলাদেশে খুন লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন রাষ্ট্রের গুম মানবাধিকার টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছেন উনি কি রাষ্ট্রকে বঞ্চিত করেছেন কিনা রাষ্ট্রকে বঞ্চিত করেন নাই তাহলে উনি কোথায় বঞ্চিত করেছেন উনি মানুষের মানে জনমনের যে সেন্টিমেন্ট উনি সেন্টিমেন্টকে আহত করেছেন এটা হচ্ছে ওনার ভৎসনা করবার জায়গা হইতে পারে কিন্তু এটা দিয়ে বিচার করা যাবে না এটা কোনো ফৌজদারি অপরাধ না আমি শেখ মুজিবকে নিয়ে যদি একটা মুভি বানাই এটা ইটসেলফ কোন ফৌজদারি অপরাধ হইতে পারে না এটা একটা প্রাইভেট ব্যাপার একই রকম ভাবে রহমানের উপর একজন ছবি বানাইতে পারে সেই ছবি আপনার ভালো নাও লাগতে পারে একইভাবে খালেদা জিয়ার জীবনের উপরে মুভি হইতে পারে ওইটা আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু ওইটার উপর তো আপনি ফৌজদারি অপরাধ করতে পারেন না ওইটার জন্য আপনাকে জেলে যাওয়া লাগতে পারে বন্ধ করার বিষয়টা বন্ধনা করার বিষয়টা এখন তো বাড়াবাড়ি ওটার জন্য আপনি তাকে তার একটা ব্যক্তিগত জায়গা এখন এই লেভেলে বিচার নিয়ে আসলে তো বাংলাদেশে মোটামুটি আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল না এমপি মন্ত্রীদের সাথে ছবি তুলে নাই এই ছবির উপরে ভিত্তি করে যদি আপনি বিচার করা শুরু করেন তাহলে দেশ তো সিভিল ওয়ারের দিকে চলে যাবে তাহলে রাষ্ট্র আকারে অভ্যুত্থানের পরবর্তীতে যেহেতু আমরা বলছি যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই আমাদেরকে একটা সিলিং তৈরি করতে হবে যে কোনগুলো ক্ষমাযোগ্য না যেমন ধরেন ফেরাউনের কথা আপনি আগে বলেছেন ফেরাউনকে কিন্তু আল্লাহ তালা তওবা করার বারবার সুযোগ দিয়েছিল কিন্তু পানিতে ডুবে যাওয়ার আগ পর্যন্ত সে তওবা করে নাই তো তওবা করবার সময়টা কখন এটা কিন্তু মাথায় রাখতে হবে মোস্তফা ফারুকি আগেই তওবা করেছে হাসিনার পতনের আগেই তবা করেছে তিনি আগেই রিগ্রেট করেছেন তার ওই কাজগুলো নিয়ে তারপরে যেখানে যেখানে ভৎসনা করবার সুযোগ আছে মানুষ ভৎসনা করছে ব্যাপারটা একদমই অনাজ্য মনে করি আর কি কারণ হচ্ছে আপনি যদি মামলার কথা বলেন উনি রাজনৈতিক ব্যক্তি না উনি একান্ত একজন ব্যবসায়ী মানুষ কখনো রাজনীতি করেন নাই আর ওনার ভাই আওয়ামী লীগের গুন্ডা ছিল কিনা আওয়ামী দালাল ছিল কিনা এর উপরে ভিত্তি করে তার বিচার হইতে পারে না এটা তো ইনসাফের মধ্যে পড়ে না তাহলে ওই মামলাটা হচ্ছে ভিত্তিহীন আপনি তাই বলছেন মামলাটা ভিত্তিহীন তা বলছিনা কিন্তু ওনাকে ওখানে আসামি করাটা ভিত্তিহীন আচ্ছা আচ্ছা বাংলাদেশে প্রচুর এরকম ফাঁ মামলা হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাদাবাজি করবার জন্য এর সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত আছেন পুলিশেরও কিছু লোকজন জড়িত আছেন এবং আমরা ডেইলি বেসিসেই মামলাগুলো দেখছি হাসিনাজ এক নাম্বার আসামি ওবাইদুল কাদের এক নাম্বার আসামি 72 নম্বরে হচ্ছে সমৃদ্ধ নাম লেখা আছে 73 নম্বরে আমার নাম লেখা আছে

মামলা যদি কোনো ভিত্তি হয়ে থাকে উপদেশটা হতে পারা বা না পারার কিন্তু প্রফেসর মামলা মামলার আসামি তো হাসিনা তার বিরুদ্ধে তো অনেক মামলা দিয়ে রাখছে ট্যাক্স ফাঁকির মামলা ভ্যাট ফাঁকির মামলা গ্রামীণের টাকা লুটপাট করছে বিদেশে টাকা পাচার করছে অনেক মামলা আছে কিন্তু প্রফেসর ইউনুসের উপদেষ্টা হতে পারার কথা না তো ছাত্রদের যারা উপদেষ্টা হয়েছে ওদেরও তো অনেক মামলা আছে তো মামলা থাকাটা তো ইটসেলফ কারো ব্যাপার এটা সিম্পলি একটা অভিযোগ এখনো তো কিছু প্রমাণিত হয়নি তাহলে আইনের জায়গা থেকেও তো আপনি এই ধরনের লোকরা তো ইলেকশনও করতে পারে কনভিকশন না থাকলে একটা মানুষ নির্বাচনও করতে পারে নির্বাচনী আইন আছে সেখানে এটা নিয়ে তো এত এই লেভেলের আলোচনা ডিসকাশন আমি যৌক্তিক মনে করি না এর ভিতরে ব্যবসায়িক কিছু দ্বন্দ্ব আছে বিভিন্ন গ্রুপের সাথে বসির উদ্দিনের ওই সকল ব্যবসায়িক গ্রুপগুলো কিছু লোক এবং দলকে ভাড়া করে দিয়ে তার বিরুদ্ধে এই অপতৎপরতাগুলো চালাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি আমি যতটুকু জানি উনি স্বজন ভালো উদ্যোক্তা ব্যবসায়ী বুঝতে পেরেছি তিতুমির কলেজে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যে তিতুমির যাচ্ছে আমরা এখন পর্যন্ত জানি না যে তারা আসলে কারা তিতুমির কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে আন্দোলন করছে ট্রেনে ঢিল মারছে শিশুকে আহত করছে তাদের আন্দোলনের দফা অনেকগুলো তার মধ্যে একটাই হচ্ছে তিতুমির কলেজকে যেন ইউনিভার্সিটি করা হয় যদি তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করা হয় তাহলে তো আসলে ঢাকা কলেজ এরাও তো অনেক বড় বড় কলেজ তারাও তো আমাদের এই বিষয়টা কিছু কি মনে করেন শুনছি একটা দাবি ছিল আমরা সবসময় জানতাম যে সাত বিশ্ববিদ্যালয় থেকে বের করে আলাদা ইউনিভার্সিটি করে দেওয়া অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা এরকম কিছু দাবি দেওয়া আছে তো এই দাবিটা আমাকে সারপ্রাইজিং লেগেছে এবং দাবিটা আদায় করবার জন্য যেভাবে ট্রেন লাইন ব্লক করা হয়েছে এবং ট্রেনের গ্লাস ছুঁড়ে ছুঁড়ে যাত্রীদেরকে লক্ষ্য করে ঢিল মারা হচ্ছে বাচ্চারা আহত হয়েছে দেখলাম এইটা আওয়ামী লীগের লোকজন ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না হাসিনার যে গোলামরা যারা আছে ডেনমার্কের গোলামরা এই গোলামদের কনভারসেশন যদি শোনেন বসা যাচ্ছে তারা অরাজকতা করবার জন্য রীতিমতো টাকা পয়সা দিচ্ছে লোকজনকে উস্কাচ্ছে এবং সাকসেসফুলি কাজগুলো তারা করতে পারছে তো এই জন্য আমি বোধ করছি যে এখানে একটা আওয়ামী তিতুমির লীগ আছে আপনি কি বোধ করছেন নাকি স্পষ্ট কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ হচ্ছে প্রমাণ তো আমার কাছে নাই বাট আমার কাছে তথ্য আছে তথ্য আছে আমার কাছে তথ্য আছে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি যে এখানে আওয়ামী তিতুমির লীগ আছে এই তিতুমির লীগ নতুন আকারে যেভাবে আওয়ামী প্রতিবন্ধী লীগ গত কয়দিন আগে প্রতিবন্ধী লীগ হচ্ছে যেগুলো ছাত্র লীগের হেলমেট বাহিনী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে গুলি করা মারপিট করা হত্যা করবার এজেন্ডা নিয়ে এসে নিজেরা মারধর্কে আহত হয়েছে আপনার মনে থাকবার কথা যে জুন জুলাইয়ের শেষের দিকে হাসিনা আওয়ামী লীগের যে গুন্ডা পাণ্ডারা ছিল যে লস্পেন্সাররা ছিল এরা দেখবেন প্রায় পঙ্গু হাসপাতালে যাইত ঢাকা মেডিকেলে যাইত পিজিতে যাইত এবং এই যে মামুন রশিদ টাইপের যে এই যে আওয়ামী সংস্কৃতি লীগ আছে এই সাংস্কৃতিক লীগের কর্মীরা ইঙ্গিত দেখা করতে গেছে কাদেরকে দেখা করতে গেছে কোন অসুস্থ রোগীদেরকে তারা দেখা করতে গিয়েছে তাদেরকে দেখতে গিয়েছে যারা আওয়ামী লীগের গুন্ডা প্যান্ডাল স্পেন্সার ছিল গোলাগুলি করতে গিয়ে নিজে মার খায়ছে নিজে আহত হয়েছে এই আওয়ামী প্রতিবন্ধী লীগ হচ্ছে এই প্রতিবাদটা করেছে যারা স্বাস্থ্যমন্ত্রী যারা স্বাস্থ্য উপদেষ্টা আসলে গাড়ি আটকেছে গাড়ি আটকে দিয়েছে তারা কারা তারাও কি এই আওয়ামী প্রতিবন্ধী লীগের উদ্যোগে এটা হয়েছে এর ভিতরে যে দু একজন জেনুইন প্রতিবন্ধী মানুষ নাই তা কিন্তু না এর ভিতরে গণ পক্ষে সাদা মাঠা প্রতিবন্ধী মানুষরাও আছে তাদের চিকিৎসার দাবি আমরা বারবার করছি দাবিগুলো ন্যায্য কিন্তু প্রত্যেকটা আন্দোলনে দেখবেন যে এই মানুষগুলো বিভিন্ন আকারে হাজির হচ্ছে আওয়ামী প্রতিবন্ধী লীগ আকারে এবং গতকালকে যেটা হয়েছে আওয়ামী তুমি লীগ আকারে আসছে এরপরে দেখবেন যে এখন আওয়ামী পাকিস্তানি লীগ আকারে নতুন বয়ান তৈরি হয়েছে পাকিস্তানের জাহাজ কেন চিটাগাঙে আসছে এই আওয়ামী পাকিস্তান লীগ এখন বলার চেষ্টা করছে তেপ্পান্ন বছরে তো কোনোদিন পাকিস্তানের জাহাজ আসে নাই এই মূর্খের বাচ্চারা জানে না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের ওয়ান বিলিয়ন ডলারের আপনার ব্যবসা বাণিজ্য আছে তো এই মালগুলো থেকে আসে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পরে যে কয়টা দেশ পরের দিন গিয়ে ফুল দিয়ে আসছে হাসিনাকে তার ভিতরে ইন্ডিয়ান হাই কমিশনারও আছে পাকিস্তানের হাই কমিশনার আছে সেদিন তো শেখ হাসিনার পাকিস্তানের হাই কমিশনকে দেখে তো লজ্জা লাগে নাই কিন্তু ব্যারিস্টার ফুয়াদ এখানে একটা পার্থক্য আছে আমি একটু যদি বলি যে আমি যতটুকু জানি আর কি তৃতীয় দেশের সাথে যখন জাহাজটা আসতো তৃতীয় দেশে সেখানে পণ্য খালাস করে আরেকটি জাহাজের মাধ্যমে আসল আমাদের দেশে আসতো এই প্রথম আমি যতটুকু জানি যে এটা খোলা খুলে দেওয়া হয়েছে তৃতীয় দেশের মাধ্যমে আর আসছে না সরাসরি করাচি বা পাকিস্তান থেকে আমাদের দেশে আসছে এই হচ্ছে নতুনত্বটা তো এটা আমলিক বন্ধ করেছে তো আমলিক ব্যান করেছে ব্যান করেছিল হ্যাঁ এটা তো রাষ্ট্রের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কতে ভাবে চলতে পারে না আচ্ছা কিন্তু আমার তো বাণিজ্য ছিল তাহলে দেখেন আমলিক দেশের কত ক্ষতি করেছে আমি পাকিস্তান থেকে তো পেঁয়াজ নতুন করে আনছি না আওয়ামী লীগের সময় তো পাকিস্তান থেকে পেঁয়াজ সবই তো আসছে বাংলাদেশে তাহলে তখন পাকিস্তানের পেঁয়াজে তো জ্বালা করে নাই আমার তখন তো পাকিস্তানের চাল খেলে আমার ডায়রিয়া হয় নাই তখন তো পাকিস্তানের শিল্পী আসলে তো আমার দেখতে খারাপ লাগে নাই আতিফের গান শুনতে তো আমাদের খারাপ লাগে নাই তখন এই আওয়ামী পাকিস্তানি সাম্প্রদায়িক গোষ্ঠী চেতনাবাসদের এত কষ্ট লাগে নাই কেন সাডেনলি দেখেন আপনি একটা জাহাজে যদি করাচি থেকে সরাসরি চিটাগাং আনেন আপনার খরচ বাঁচবে না আপনি এটা দুবাই হয়ে আসলে আপনার খরচ বাঁচবে অবশ্যই খরচ তাহলে বাংলাদেশ রাষ্ট্রের উপকার হবে কোনটাতে পণ্যটা সরাসরি আসলে তো তাহলে এই যে রাষ্ট্রের আপনি খরচ বাড়াচ্ছেন এটা আগেস্টে ট্যাক্স ভ্যাট যোগ হবে পণ্যের দাম বাড়ছে বাজারে যখন এই জিনিসটা যাবে যেহেতু আপনি এটা আনছেন এটার দাম কাকে দিতে হবে শেষ পর্যন্ত আমার মধ্যবিত্ত গরিব মানুষকে দিতে হবে

আর যে জেনারেশন বাংলাদেশে আছেন তারা কেউই একাত্তরের সাথে সংশ্লিষ্ট না এরা সবাই নতুন মানুষ এরা সবাই সবার দেশে যাচ্ছে পড়াশোনা করছে লেখাপড়া করছে গান শুনছে বাংলাদেশের মেয়েরা দিব্য পাকিস্তানের কাপড় কাপড় পরে বেড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের সিরিয়াল দেখছে অনলাইনে তাদের নায়ক নায়িকদের দেখছে তো লড অফ রিলেশনশিপ আছে আমাদের ছোটবেলায় আমরা মনে আছে পাকিস্তানের টিমকে আমরা সাপোর্ট করতাম ইমরান খান এখনো আইডল ইমরান খানের নির্বাচন নিয়ে দেখবেন যে বাংলাদেশে ব্যাপক আগ্রহ উদ্দীপনা আছে তো এই রিলেশনশিপ গুলোকে সাডেনলি তো আপনি চেতনা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন না জি আমরা বুঝতে পেরেছি একটা বিষয় একটু জানতে চাচ্ছি এই যে আপনি একজন ব্যারিস্টার এবং আরেকজন ব্যারিস্টারের নাম আমি বলবো যেটা যাকে নিয়ে আমরা আসলে প্রথমেই কথা বলেছি ব্যারিস্টার সুমন আপনি ব্যক্তিগতভাবে যদি বিচার বিশ্লেষণ করেন পার্থক্যগত দিক থেকে ব্যারিস্টার ফুয়াদ কি হলো বাটপার আমি এখন পর্যন্ত আমি খুব কষ্ট করে চলি এবং খুব আমার জীবনের দরিদ্রতম জীবন করছি এবং আমার সুযোগ ছিল যে ইউরোপে খুব কমফোর্টেবল লাইফ লিড করার সেই কমফোর্টেবল লাইফ ছেড়ে আমি চলে আসছি এবং বাংলাদেশেও খুব ভালো আয় উপার্জন করবার আমার সুযোগ আছে আমি ফেসবুক ফুয়াদ হইতে পারতাম কিন্তু আমি ফেসবুক লাইভ করি না আমি খামবা রাস্তার ভিতরে টাইনা নিয়া এরপরে আবার ওইটা লাইভে দেখানো যে রাস্তার ভিতরে খাম্বা পড়ে আছে এই ধরনের বাটপারি আমি করি না উনি নিজে লোকদেরকে বলছে এই রাস্তার পাশের খাম্বাগুলো রাস্তার ভিতরে ফেল তারপরে তিনি লাইভ করছেন যে কোন ডিপার্টমেন্ট এই খাম্বা রাস্তার ভিতরে ফেলে রাখছে এগুলো লাইভে আসছে তারপরে হচ্ছে উনি এই আইসিটির প্রসিকিউটর ছিল একটা মিথ্যা অনাজ্য মামলায় বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ফাঁসি দেওয়ার যে প্রসেস এই প্রসেসের সাথে আমি জড়িত না আমি কোনো অনাজ্য আচরণ করি না এই জন্য গ্রেফতারের পরের দিন আমি সালমান এফ রহমান নিয়ে কথা বলেছি আমি আনিসুল হক নিয়ে কথা বলেছি কারণ তাদেরকে যে মামলায় দেয়া হচ্ছে এগুলো অসত্য মামলা অন্যায্য মামলা তাদেরকে রাইট মামলায় দিতে হবে আমি প্রথম ব্যক্তি বাংলাদেশে যে হাসিনার ফ্যাসিবাদের পক্ষে যেমন ছিলাম আন্দোলনের পক্ষে ছিলাম ঠিক তেমনিভাবে এই সাবরেশন চৌধুরী ডক্টর মান্নানের মতো আওয়ামী লীগের নেতা কিন্তু সজ্জন মানুষ সৎ মানুষ যাদের দুর্নীতির অভিযোগ নাই তাদেরকে হয়রানি করার বিপক্ষে আমি কথা বলেছি কারণ আমি ইনসাফে বিশ্বাস করি আমি বোধ করি যেটা রাইট রাষ্ট্রের জন্য সেটাকে রাইট করতে হবে যার যে কারণে বিচার হওয়া দরকার তাকে সেই কারণে বিচার হইতে হবে সালমান এফ রহমান কোনো ব্যক্তিকে খুন করেছেন এরকম একটা অদ্ভুত জিনিস ঘটার কথা না তিনি টাকা লুট করছেন শেয়ার বাজার লুট করছেন বিদেশে টাকা পাচার করেছেন এটা হইতে পারে আনিসুল হক জামিন বাণিজ্য করেছেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন কিন্তু আনিসুল হক কাউকে খুন করেন নাই আপনি মোজাম্মেল বাবু অথবা শ্যামল দত্ত সুভাষ সিংহর মতো বাটপাস সাংবাদিককে বলতে পারেন যে সে ফ্যাসিবাদের দালালি করেছে তাকে আপনি খুনের মামলার আসামি করতে পারেন সাকিব আল হাসানের ব্যাপারে খুনের মামলা হয়েছে সাকিব আল হাসানের একশো একটা জুয়ার মামলা দিতে পারবেন শেয়ার বাজারে কেলেঙ্কারে মামলা দিতে পারবেন সোনা চোরা চালানির মামলা দিতে পারবেন ওর প্রচুর বাটপারি মামলা আছে তো কিন্তু আপনার ওই বাটপারি মামলা দিতে হবে কিন্তু সাকিব খুন করেছে এটা একটা অনার্য জিনিস তো আইটা হলো সুমনের সাথে আমার পার্থক্য আর কি আমরা যদিও ব্যারিস্টার আমরা একই বারের মেম্বার কিন্তু আমরা বাটপারি রাজনীতি করি নাই আমরা ফেক নির্বাচন করি নাই রাতের ভোটের নির্বাচন করি নাই ফ্যাসিবাদেদের দালালি করি নাই আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম আমরা ন্যায্যতার পক্ষে ছিলাম ইনসাফের পক্ষে ছিলাম এবং এটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট রাজনৈতিক দল হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে আওয়ামী লীগ কিন্তু একটা শক্তিশালী দল ছিল যেটা এখন নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হয় এবং পরবর্তীতে যদি আমরা চিন্তা করি তাহলে বিএনপি আপনিও তো একটা দল করছেন যেটা হচ্ছে এবি পার্টি আমার বাংলাদেশ আমি যতটুকু জানি যদি আমরা বিবেচনা করি শক্তিশালীর দিক থেকে এবি পার্টি আসলে কত তম দল হতে পারে আমি এটা তম তো বলা যাবে না এবি পার্টি রেস্ট্রেন্টের জায়গা হচ্ছে যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি হাজির করবার চেষ্টা করা হচ্ছে যেটা বাংলাদেশে কেউ করা হয়নি এই জন্য আমরা বলছি যে এটা সেকেন্ড জেনারেশন পলিটিক্স যে আমাদের রাজনীতির একটা কথা হচ্ছে আমরা অতীত নিয়ে রাজনীতি করি না আমরা অতীতে বসবাস করি না রাজনীতি হচ্ছে একটা ফরোয়ার্ড লুকিং ব্যাপার যে আগামীর বাংলাদেশটা কেমন হবে তরুণরা ছয় কোটি বাংলাদেশ মানুষ বাংলাদেশিরা কিভাবে বাংলাদেশকে দেখতে চায় কিভাবে দেখতে তাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবার চেষ্টা করছি সেই দেশটা হচ্ছে বাংলাদেশ আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে গেছি এয়ারপোর্ট থেকে আমাদের লাঞ্চনা শুরু হয় বাংলাদেশের বিদেশের এয়ারপোর্টগুলোতে এরকম লাইটের সামনে আমাদের পাসপোর্ট দেখে চেহারা দেখে ক্লোজলি আপনার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মিলায় দেখা হয় আমি আসলে ওই লোকটা কিনা আমার ভিসাটা জেনুইন কিনা এই পাসপোর্ট আমি কেন পড়তে আসছি এখানে কি করব। কি দরকার খুবই অপমানজনক এই পাসপোর্ট নিয়ে ট্রাভেল করা আমি চাই বাংলাদেশটা এমন একটা রাষ্ট্রে পরিণত হবে যেটার পাসপোর্ট তার মর্যাদার বাহন হবে বাংলাদেশের মানুষ পৃথিবীতে যেখানে যাবে সেখানে তাদেরকে ওয়েলকাম করা হবে আচ্ছা তাই নাকি বাংলাদেশ থেকে আসছ ওয়েলকাম ইউরোপিয়ানদেরকে এটা করে না সারা দুনিয়াতে একটা জিনিস আমরা যেটা বুঝেছি যাদের নিজের দেশে সম্মান নাই তাদেরকে অন্য দেশের মানুষের সম্মান করে না বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে নাগরিকরা আমরা কেউ কাউকে সম্মান করি না ছোট করা হেয় করা প্রজা বানিয়ে রাখা দাস দাসত্বের আচরণ করা এটা হচ্ছে আমার রাষ্ট্র আমরা সেখান থেকে একটা উত্তরণ চাই এবি পার্টির রাজনীতিটা খুব সিম্পল সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এই রাজনীতির কেন্দ্রে হচ্ছে মানুষ নাগরিক এবং অধিকার প্রত্যেক দিনের সমস্যা নিয়ে আমরা কথা বলছি যে কিসে ভালো কিসে মন্দ নাগরিকদের ভোগান্তির জায়গাগুলো নিয়ে কথা বলছি ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে কথা বলছি এবং এই ইস্যু ভিত্তিক পলিটিক্সটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি এই রাজনীতিটাই করবার কারণে ইউরোপিয়ানরা পশ্চিমারা উন্নত জাতিতে পরিণত হয়েছে বাংলাদেশের স্বার্থের রাজনীতিটা আমরা দেখতে চাই আমাদের তর্কটা আমাদের আলাপটা আমাদের ঝগড়াটা রাজনীতিতে হইতে হবে ডেঙ্গুকে নিয়ে গণপরিবহন নিয়ে স্বাস্থ্য খাত নিয়ে আমাদের পলিউশন নিয়ে আমাদের ইটের ভাটাকে বিকল্প কিভাবে করা যায় আমাদের জ্বালানির জ্বালানিতে কিভাবে রূপান্তরিত হওয়া যায় সমাধানের থাকাটা অতীতে পড়ে থাকা না বংশে পড়ে থাকা না আমার বাবা কি করেছে আমার দাদা কি করেছে এজন্য আমাদের দলের একটা স্লোগান আছে যে বাবা নয় ছেলে নয় সবার আগে বাংলাদেশ মা নয় মেয়ে নয় সবার আগে বাংলাদেশ বাংলাদেশটা হচ্ছে আমার পলিটিক্স বাংলাদেশ ফার্স্ট আচ্ছা আপনার আপনি যদি একটু বলতেন যে রাজনৈতিক কর্মী হিসেবে আসলে এখানে কতজন মানুষ এখন আছে বা কতজন সাপোর্টার আসলে আপনাদের সাথে আছে আনুমানিক দল আকারে বলতে পারেন যে আমাদের এখন তেত্রিশ চৌত্রিশটা জেলাতে কমিটি আছে দেড়শোর মতো উপজেলাতে কমিটি আছে আমরা আওয়ামী লীগের সময় তো আসলে দল বাড়ানোর কাজটা করতে পারি নাই নিরাপত্তার কারণে প্রচন্ড ঝুঁকি ছিল কোনো কোনো দিন সকালে এক মিটিং এর জন্য আপনার সাতটা আটটা ভেনু চেঞ্জ করতে হয়েছে প্রত্যেকটা ভেনুতে গিয়ে পুলিশ ডিস্টার্ব করছে না করে দিচ্ছে হল বুকিং ক্যান্সেল করে দিচ্ছে তো সেই কারণে আমরা মিথ্যা মামলা অফিস তালা সব যেগুলো করেছে এই জন্য দল বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতে খুব বেশি পারি নাই এখন কাজ করছি আমাদের দলের এক্সপানশন হচ্ছে দলের পরিচিতি বেড়েছে হাজার হাজার মানুষ সারা দেশে দলের ব্যাপারে আগ্রহ করছে দলে যোগ দিচ্ছে আমরা আশা করছি যে এই নতুন রাজনীতির যে ধাক্কা জোয়ার এটাতে দল এক সময় বড় হবে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ নাম এবি পার্টি হাজির হবে আপনারা তো এই বছরই নিবন্ধিত হয়েছেন আমি যদি ভুল না করে থাকি আপনার কি মনে হয় যদি সুষ্ঠু নির্বাচন আসে বা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশে এবি পার্টি কি নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং যদি হয় তাহলে কতগুলো আসন সংখ্যা পূরণ করতে পারবেন আপনারা এই মুহূর্তে তো নির্বাচিত হবার মতো কোনো জায়গা নাই তবে আমরা ধরেন একশো আসনের মতো জায়গাতে আমরা ভালো প্রার্থী দেবার মতো অবস্থা আমাদের আছে এর ভিতরে ধরেন দশ থেকে পনেরোটা আসনে আমরা প্রতিযোগিতা করতে পারবো তো কোন সিস্টেমে ভোট হচ্ছে এটা একটা ব্যাপার যদি এক্সিস্টিং সিস্টেমে ভোট হয় সেখানে দুই চারটা আসনে পাঁচটা আসনে হয়তো আমরা জিততে পারবো এরকম একটা সম্ভাবনা আছে আবার যদি পিয়ার সিস্টেমে ভোট হয় শতাংশের হারে দল কত শতাংশ ভোট পেল সেখানেও হয়তো ধরেন আমরা চার পাঁচ শতাংশ ভোট পেতে পারি আমাদের সারা বাংলাদেশে যে লেভেলের আগ্রহ তৈরি হয়েছে নতুন বাংলাদেশের রাজনীতির ব্যাপারে তো সেটা এখন তো ডিপেন্ড করছে কখন নির্বাচন হচ্ছে কত মধ্যে হচ্ছে আমাদেরও খুব তারা নাই আমাদেরও ইমিডিয়েটলি নির্বাচনের ব্যাপারে আমাদের খুব তারা নাই কারণ আমরা বোধ করছি যে আমাদের যে রাজনীতিটা এই রাজনীতিটা অলরেডি তরুণরা খেয়ে ফেলেছে আমরা গত চার বছর থেকে যে রাজনীতির ট্যাবলেটটা দিয়েছি সারা বাংলাদেশে তরুণরা এটাকে অ্যাকসেপ্ট করেছে যে বাংলাদেশের কথা বলছি যে পুরাতন বাংলাদেশ চলবে না বন্ধবস্ত পরিবর্তন করতে হবে ফ্যাসিবাদের বাংলাদেশ যেন ফিরে না আসে লাখো শহীদের না কেনা দেশটা কারো বাপের না বংশীয় রাজনীতি চলবে না শেখ পরিবারের রাজনীতি চলবে না এই রাজনীতি এই যে স্লোগানগুলো আপনি দেয়ালে দেয়ালে দেখবেন যে গত চার বছর পাঁচ বছরে আমরা যা বলেছি সেই রাজনীতির কথা তরুণরা বলেছে সংস্কার চাই পরিবর্তন চাই রাষ্ট্র কাঠামোর মেরামত চাই এই প্রত্যেকটা স্লোগানের ভিতর থেকে আমার রাজনীতি অলরেডি ইন্টেলেকচুয়ালি এবং আইডিয়া লেভেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে তো ছয় কোটি তরুণের কাছে এই জন্য আমাদের আবেদন হচ্ছে যে বদলে দেবার রাজনীতি করতে হবে পুরাতন রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না একদমই তবে একটা কথা সবসময় কমন থাকে যে এবি পার্টি কি জামাত ইসলামের কোনো সম্পৃক্ততা আছে কিনা এই বিষয়টা অনেকবারই নিশ্চিত করেছেন আরেকবার যদি একটু বলতেন দেখেন আমাদের ব্যাপারে দল করার পর থেকে দুইটা তিনটা পারসেপশন ছিল তার ভিতর একটা পারসেপশন হচ্ছে যেটা একটা জামাতের বি টিম জামাত যেহেতু রাজনীতি করতে পারছে না সেহেতু তারা একটা দল ওপেন করে রেখেছে সংস্কার টিম ওপেন করে রেখেছে তারা যেন বিপদে আপদে এখানে চলে আসতে পারে কিন্তু আপনাদের মনে থাকার কথা নিবন্ধন আবেদন যখন চাওয়া হয় ইলেকশন কমিশনে জামাতের কিন্তু একটা দল আলাদা করে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি নামে তাহলে এবি পার্টি তো আলাদা নিবন্ধনের জন্য আবেদন করেছে তাহলে বিডিপি নামে আর একটা দল কেন জামাত লঞ্চ করিয়েছে কেন সেটার জন্য আবেদন করিয়েছে নাম্বার ওয়ান যদি জামাতের বি টিম হইতো তাহলে জামাত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো আমাদের দলে যোগ দেওয়ার কথা ছিল দেয়নি তো আমাদের অধিকাংশ নেতা নতুন রাজনীতি করছে তার মানে কি সম্পৃক্ততা নেই তাই মানে প্র্যাকটিক্যালি বলছি আর কি যে কেন নাই প্লাস হচ্ছে জামাত যে ধরনের রাষ্ট্র চায় আর আমি আমরা যে ধরনের রাষ্ট্র চাই এই রাষ্ট্র প্রকল্পটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট একটার সাথে আর একটা রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই এটা আমাদের রাজনৈতিক বক্তব্য বয়ান লিটারেচার পড়লে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে ফোর্থ হচ্ছে দেখেন যে জামাত তো আবার নিজ মানে নামে গুনে চরিত্রে ফিরে আসছে এই আগস্টের পর থেকে জুলাইয়ের পর থেকে তাহলে তো এটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা যদি টিম হইতো এ টিম তো একটু দুর্বল হয়ে যাওয়ার কথা ছিল এটিম দুর্বল মতো এটিম তো এ টিম এর মতো আছে কোনো যোগাযোগ নাই তো সো অ্যাবসলিউটলি এই রাজনীতির সাথে এটার কোনো সম্পর্ক নাই আচ্ছা সম্পর্ক যদি না থাকে সুষ্ঠু নির্বাচন হলে কাদের আসলে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করছেন এই মুহূর্তে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি জিতবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই জামাতে ইসলামী নয় কেন মানে এটা আমি বোধ করছি না আর কি মানে বিএনপি ছাড়া অন্য কারো এককভাবে বাংলাদেশে জেতার মতো ক্যাপাসিটি আছে বলে এই মুহূর্তে আমি মনে করছি না বাট বিএনপি তো বলছে তারা একটা ঐক্যমতের নির্বাচন করবে ফাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সংশ্লিষ্ট ছিল তারা সবাই একসাথে মিলে নির্বাচন করবে অথবা একসাথে মিলে সরকার গঠন করবে এরকম একটা প্রস্তাবনা বিএনপির আছে আচ্ছা আর ট্রাম্প জয়যুক্ত হওয়ার পরে নির্বাচনে তারপর থেকে কিন্তু একটা বিষয় উঠে আসছে যে এতে কি আমাদের বাংলাদেশের রাজনৈতিক কোনো প্রভাব পড়ছে বা আওয়ামী যে রাজনীতি যারা করে তাদেরকে আবার ফিরে আসার কোনো সম্ভাবনা তৈরি হয়েছে কিনা আপনি যদি না হচ্ছে না হচ্ছে না বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সম্পর্কে এর আগে বলেছি যে মূর্খ আর পাগলের মেলা তো এরা লেখাপড়া করে না দুনিয়া বোঝে না রাষ্ট্র বোঝে না যেটা হচ্ছে যে ট্রাম্পের জেতা হারায় বাংলাদেশের সাথে একটা রাষ্ট্রের বিশেষ করে ওয়াশিংটনের সম্পর্ক নির্ধারিত হয় না এটা প্র্যাকটিক্যাল না হয় নাই এর আগে আপনার মনে থাকার কথা যে প্রিয়া সাহা নামে একজন হিন্দু মহিলা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়েছিল যে বাংলাদেশে সাড়ে তান তিন কোটি হিন্দু প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছে এবং তাদেরকে সাহায্য করা দরকার ট্রাম্প তখন জিজ্ঞেস করেছে বাংলাদেশ কোথায় তো ট্রাম্প হচ্ছে এই লেভেলের একটা মানুষ এবং বুঝতে হবে যে আমেরিকার যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ আছে এই ল্যান্ডস্কেপে বাংলাদেশ ডটটা দেখা যায় না এটা দুনিয়ার মানচিত্রে কিন্তু খুব ছোট একটা জায়গা কিন্তু আমরা এমন রেকর্ডও কিন্তু শুনেছি যে ট্রাম্পের ছবি নিয়ে সবাইকে রাজনৈতিক কর্মীদেরকে নামতে বলেছে মাঠে এবং যখন আসলে ট্রাম্পের ছবিকে অন্য পার্টিরা যদি বা ছাত্র জনতা যদি হামলা করে তাহলে সেগুলো ছবি তুলে রাখতে বলেছে আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী তিনি ট্রাম্পকে পাঠাবে কারণ ট্রাম্পের সাথে তার একটা যুক্ত যোগাযোগ হয় আর কি এটার কতটুকু ভিত্তি আছে না এটার মোটে কোনো ভিত্তি নাই এটা হচ্ছে যে বললাম যে অসুস্থ রোগীদের ব্যাপারে তো আমাদের একটু সহানুভূতির সাথে সবসময় কথা বলতে হয় আমরা বরং বোধ করছি যে আমাদের সবাই মিলে রোগীর চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা রেজ করা দরকার ফান্ড রেজিং আপনাদের শো থেকে আপনারা কিছু ফান্ড রেজিং করতে পারেন যেটা দিল্লিতে পাঠালে পরে ওনার কিছু মানসিক রোগের চিকিৎসা হওয়া দরকার বাংলাদেশ আমেরিকার সম্পর্ক এত হালকা বিষয় না আর তুলসী গ্যাবার্টকে যে আমেরিকার বর্তমান গোয়েন্দা প্রধান হিসেবে নির্বাচিত করা হচ্ছে এতে কি বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিছু করবে না কিছু হবে না বাংলাদেশে এর আগেও কিন্তু ট্রাম্প ক্ষমতায় ছিল মোদীর আমলেই ছিল আওয়ামী লীগ থাকা অবস্থায় ছিল এবং এটাও মাথায় রাখতে হবে যে হাসিনার সরকার কোন লেভেলের আমেরিকা বিদ্বেষ করেছে গত বছর এই বছরের দেখেন শুরুর দিকে কথায় কথায় আমেরিকাকে হেও করা ট্রল করা আওয়ামী লীগের নেতারা আপনার এই যে কাজের মেয়ে মর্জিনা বলতো ড্যান মজিনা যে আপনার অ্যাম্বাসেডার ছিল বাংলাদেশে আমেরিকার তার তিন বছরের টেনিয়রে কিন্তু হাসিনা তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই দেখা করে নাই তারপরে আমেরিকা নাম্বার সেডার ছিল আপনার মার্সিয়া বর্নিকার্ট এই মহিলার গাড়ি বহরে আম্বিলিকের লোকজন হামলা করেছে তার গাড়ি ভেঙে দিয়েছে অতএব কোন লেভেলের বিদেশ আম্বিলিক সরকারের সাথে আছে এবং দেখেন সেন্ট মার্টিন নিতে চায় এরপরে হচ্ছে হিল ট্রাকসে ক্রিশ্চিয়ান রাজ্য বানাবে এরকম বহু মিথ্যাচার কিন্তু হাসিনা আমেরিকা সম্পর্কে করেছে তো যে মানুষটা এই লেভেলের মিথ্যাচার করেছে আমেরিকা সম্পর্কে কয়দিন আগে মাত্র তার কথায় ওয়াশিংটন তার পলিসি চেঞ্জ করে ফেলবে এই ধরনের বোকা স্বর্গে ডেনমার্কের গোলামরা থাকতে পারে বাংলাদেশ এই ধরনের বোকা স্বর্গে নাই বাস্তবতা এরকম না পৃথিবী এভাবে চলে না ওয়াশিংটনের পলিসি অনেক সলিড পলিসি তার ন্যাশনাল ইন্টারেস্ট এবং তার রিজিওনাল ইন্টারেস্টকে সামনে রেখেই সে চলবে অতএব এটা কোনোভাবেই অন্যভাবে দেখবার সুযোগ নাই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে একটা ব্যাপার উঠেছে আন্দোলন উঠেছিল যেটা এখন একটু স্তিমিত আছে এবং বিএনপির অনেক নেতাকর্মীর কথায় কিন্তু অনেকেই ভাবছে যে তারা হচ্ছে এখন আর এই সম্পর্কিত কোনো সমস্যা চাচ্ছে না কারণ দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে এমন কোনো জটিলতা চাচ্ছে না তো সেই ক্ষেত্রে এই যে রাষ্ট্রপতির পদত্যাগ কি আসলে সাংবিধানিক কোনো সংকট তৈরি করে কিনা না করবে না বরং আমরা পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্ট থেকে দাবি করেছি যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে কোনো সংবিধান নাই এটা মরে গেছে তাহলে শপথ এটা শপথ একটা ওটা রাস্তাঘাটে নিলে হইতো শপথ কাউকে দিতে হয় না ওটা একটা সংবিধানে লেখা আছে দেখে দেখে পড়লেই হইতো ওটা নিয়েছে একটা ফর্মালিটিস নেওয়া হয়ে গেছে বলেই একেবারে চোদ্দ গোষ্ঠীর মানে মানে এই অবস্থা মানে অসুর হয়ে গেছে নাপাক হয়ে গেছে ব্যাপারটা সেরকম কিছু না কিছুই হয়নি বাংলাদেশে কোনো সংবিধান নাই ওটা দিল্লিতে পালানোর সময় হাসিনা পকেটে করে নিয়ে গেছে দিল্লিতে অতএব চুপ্পুকে সরাই দেওয়া দরকার ছিল পাঁচ তারিখে তো চুপ্পুকে যদি এখনো সরাই দেয় কিছুই হবে না কোনো সংকট তৈরি হবে না শুধু চুপ্পুকে না আমাদের সামরিক বেসামরিক যে আমলাতন্ত্র আছে এখানে প্রচুর ফেক লোক আছে সেনাবাহিনীতে আমরা তেমন কোনো পরিবর্তন দেখি নাই ফ্যাসিবাদের দোষর এই যে ফেক জেনারেলগুলো আছে যারা গত ষোলো বছর গুম খুন মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে আয়নাঘর বানানো প্রত্যেকটা কাজ করেছে গোয়েন্দা সংস্থার লোকজন এদের কাউকে তেমন সরানো হয়নি তিন চারজন ছাড়া আপনি দেখবেন যে হাসিনার পা ধরে সালাম করেছে এক জেনারেল যশোরের জিওসি ছিল যে ফেক জেনারেল সে ঢাকাতে তাকে আবার নিয়ে আসা হয়েছে অন্য একটা গুরুত্বপূর্ণ পোস্টিং দিয়ে নবম পদাতিক সাভারের জিওসি পরিবর্তন হয় নাই যারা যাদের বক্তব্য শুনলে মনে হবে আওয়ামী লীগের চেতনাবাস দালাল ছিল এই সকল দালাল জেনারেলদেরকেও ফেলে দিতে হবে একসাথে আদারওয়াইজ চুপ্পুসহ এই সামরিক বেসামরিক তন্ত্র যেটা আছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি হয়ে যাবে তাদেরকে যত তাড়াতাড়ি তত মঙ্গল হবে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশের গণ অভ্যুত্থানের শক্তি ছিল কিন্তু সিপাহীরা ছিলেন জুনিয়র অফিসাররা যারা ছিলেন ক্যাপ্টেন ছিলেন মেজর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তারা হচ্ছে এই আন্দোলনের ভিত্তি উপরের ফেক জেনারেলরা না কিন্তু এরা কিন্তু দোসর দালাল অধিকাংশ লোক দালাল যারা গত ষোলো বছর এই আওয়ামী লীগের দালালি করেছে বেনিফিট নিয়েছে শুধু চুপ্প না এই সকল দালালকে একসাথে ক্ষমতাচ্যুত করতে হবে তা না হলে বাংলাদেশ ভয়ঙ্কর রকম বিপদে পড়বে এবং আবারও দিল্লির করদ রাজ্য হয়ে যাবার একটা সম্ভাবনা থেকে যাবে সংবিধান সংশোধনের একটা বিষয় তাহলে তো উঠেই আসছে আপনি যেহেতু বলছেন সংবিধানের কোনো ভিত্তি নেই এটা কি পুনর্লিখিত হবে নাকি সংশোধন হবে কি হবে আসলে আমি আমার মতামত তাই যেটা নতুন করে লেখা দরকার কারণ হচ্ছে যে বাংলাদেশে সংবিধান নামে যেটা আছে এটা আসলে সংবিধানের ডেফিনেশনে পড়ে না এটা একটা আইনের বই হয়ে গেছে এটা ছোট আকারে পাঁচ সাত দশ পৃষ্ঠার মধ্যে আমাদের একটা আকাঙ্ক্ষা পত্র তৈরি করা দরকার বিশেষ করে এই ছয় কোটি তরুণ প্রজন্মের যারা বিপ্লবী ছিল জুলাই আগস্টে যারা নতুন বাংলাদেশ দেখতে চায় তাদের স্বপ্নটা এখানে ফুটে তোলা দরকার ফুটিয়ে তোলা দরকার নতুন করে গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ফুটিয়ে তোলা দরকার বোঝানো দরকার যে আগামীর বাংলাদেশটা কেমন হবে সেই স্বপ্নটা এখানে দিয়ে নতুন একটা সংবিধান তৈরি হতে হবে পুরাতন সংবিধানটা কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের সংবিধান বাহাত্তরের সংবিধান যেই সংবিধানে কোনো গণভোট হয় নাই নির্বাচিত সরকার ছিল না ম্যান্ডেট ছিল না এই সংবিধানে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছে অতএব বাহাত্তরের আওয়ামী ফ্যাসিবাদী সংবিধান দিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ছয় কোটি তরুণের নতুন বাংলাদেশ গড়বার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করা সম্ভব না প্রধান উপদেষ্টার বক্তব্যে কিন্তু নির্বাচন দেওয়ার একটা ইঙ্গিত এসেছে এবং তারপরেও একটা কথা এসেছে যে সংস্কার করতে কিছুটা বিলম্বিত হতে পারে আপনার কি মনে হয় যে আসলে কত দিন দরকার এই সংস্কারের অন্তর্বর্তীকালীন সরকারকে কত দিন দেয়া উচিত আর ঠিক কত দিন পরে আসলে নির্বাচনটা দেয়া উচিত বলে আপনি কি মনে করেন দেখেন গণ অভ্যুত্থানটা হয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে সেটা হচ্ছে নতুন বাংলাদেশ সংস্কার এই বিষয়গুলো নিয়ে তো সেখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা শুধু নির্বাচন করবার জন্য ক্ষমতায় কোনো আসা সরকার না এই সরকারটা হচ্ছে সংস্কার প্লাস নির্বাচন এবং যখন সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কারের মধ্যে কিন্তু নির্বাচন অন্তর্ভুক্ত করা আছে কারণ দিন শেষে এটা একটা নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা দিয়ে চলে যেতে হবে সংস্কার তাহলে দীর্ঘমেয়াদী প্রকল্প এটা 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 সাথে ডিপেন্ড করবে যদি সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তারা বোধ করেন যে ছয় মাসের ভেতর নির্বাচন দেবে ছয় মাসের ভেতর নির্বাচন দেবে কিন্তু এই কনসেনসাসের মধ্য দিয়ে এটা হতে হবে ঐক্যমতের মধ্যে হতে হবে এটাতে আমি কোনো দিন তারিখ বেঁধে দেবার পক্ষে না যদি একান্তই একমত না হওয়া যায় রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি একমত হতে না পারে সেক্ষেত্রে আমি প্রস্তাব করছি গণভোটে দিয়ে দেওয়ার জন্য রেফারেন্ডামে হয়ে যাক জনগণ মতামত দেখ তারা কি ইমিডিয়েটলি নির্বাচন চাচ্ছে কিনা যদি ইমিডিয়েট নির্বাচন চায় কতদিনের মধ্যে চায় তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস অথবা প্রশ্ন থাকবে যে আপনি কি আগে সংস্কার চান তারপরে নির্বাচন চান এবং মন্তব্যের ঘর দিয়ে দিতে হবে এইভাবে একটা রেফারেন্ডামে চলে গিয়ে আপনি জাতির মতামত নেন দেখেন দেশের মানুষ কি মনে করে তাহলে একটা কনসেনসাস তৈরি হবে ঐক্যমত তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকারের কি কোনো ভুল আছে যেটা আপনি পরিলক্ষিত করছেন না ভুল বলতে ভুল বলবো না সেটা হচ্ছে যে কোন প্রেক্ষাপটে তারা ক্ষমতা নিয়েছেন সেই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশ রাষ্ট্র এই লেভেলে কখনো ভেঙে পড়ে নাই উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময়ও এই রাষ্ট্রের কাঠামো ঠিক ছিল রাষ্ট্র ভেঙে যায় উনিশশো পঁচাত্তর বলেন একাশি বলেন নব্বই বলেন দু বলেন প্রত্যেক সময় আমরা দেখেছি রাষ্ট্র তার কাঠামো নিয়ে বেঁচেছিল এইবার হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশ রাষ্ট্রে যে ঘটনা ঘটে গেছে পুরো রাষ্ট্র ধসে গেছে প্রত্যেকটা রাষ্ট্রীয় সংস্থা আওয়ামী লীগ গোপালগঞ্জের এবং জেলার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমাদের যে ষাট শতাংশ পুলিশ সদস্য আছে এরা আওয়ামী লীগের সরাসরি রিক্রুট তো সেই লেভেলের একটা জায়গায় তারা ক্ষমতা নিয়েছে যেখানে গত ষোলো বছরে আওয়ামী লীগ বিরোধী কোনো সচিব নাই আওয়ামী লীগ বিরোধী কোনো সেনা কর্মকর্তা নাই আওয়ামী লীগ বিরোধী কোনো স্থানীয় প্রশাসক নাই টোটালটা হচ্ছে আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগ দেখছেন আওয়ামী লীগের বদলে আওয়ামী লীগ দেখছেন আওয়ামী লীগের পরিবর্তে আওয়ামী লীগ দেখছেন আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে আওয়ামী লীগ দেখছেন আওয়ামী লীগের ওই পাতায় আওয়ামী লীগ আওয়ামী লীগের এই পাতায় আওয়ামী লীগ আওয়ামী লীগের ছায়া দেখছেন আওয়ামী লীগের পাতা দেখছেন মানে পুরো জিনিসটা হচ্ছে একটা আওয়ামী ময় বাংলাদেশ একটা শেখ হাসিনা ময় বাংলাদেশ করে দিয়েছে শেখ মুজিবের অঙ্গরাজ্য পরিণত হয়েছিল বাংলাদেশ তো সেই প্রেক্ষাপটে দেখতে হবে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসে বেশ বাইশ জন লোক মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে বাস্তবায়ন করবে কে সচিবালয় করবে ক্ষমতার ভর কেন্দ্র কারা ডিসি এসপি ওসি টিএনও স্থানীয় প্রশাসক বাংলাদেশের ইতিহাসে প্রথমেই ঘটনাটা ঘটেছে যে আমাদের কোনো নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই কখনো হয় নাই আমাদের প্রত্যেকটা জাতীয় নির্বাচনের সময় আমার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিল নির্বাচিত সিটি কর্পোরেশনের মেয়র ছিল নির্বাচিত পৌরসভার মেয়র ছিল তারা কিন্তু কাজ চালিয়ে নিয়ে গেছে আইন শৃঙ্খলাও কিন্তু এখন কি সবকিছু সবকিছু একটু কাওয়াটিক তো এটা মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের ফেইলিওরের আলোচনা করবার আগে কোন প্রেক্ষাপটে তারা দায়িত্বটা নিয়েছেন সেই জায়গাটা আমাকে বিবেচনা করতে হবে কোনো স্বাভাবিক পরিস্থিতিতে তারা তারা যে যে পাহাড় কাটার দায়িত্ব নিয়েছেন এটা ইতিহাসে কখনো সময় সময় এই দিতে হবে 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 ধৈর্য ধরতে ধরতে ভুলও আমি ব্যক্তিগতভাবে আমাদের দলের পক্ষ থেকে শুধু ভুল না আমরা সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে গ্রহণযোগ্য হচ্ছে অধিকাংশ জায়গায় আমরা দেখছি পরিবর্তন দেখতে পাচ্ছি তারা স্বীকার করেছেন প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা দেখা করেছি আমরা এই কনসার্নগুলো বলেছি জিনিসপত্রের দামের কথা বলেছি বাজারের অবস্থার কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর ফেইলিয়ারের কথা বলছি পলিউশনের কথা বলেছি ঢাকার ট্রাফিকের কথা বলেছি প্রত্যেকটার সাথে তিনি একমত হয়েছেন এবং এই এই যে গুড উইল এই যে গুড ইন্টেনশন এইটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কিন্তু তাদেরকে চ্যালেঞ্জও আছে চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে তাদের গভর্নেন্সের ফেইলিওর আছে সেটাও আমরা ধরিয়ে দিচ্ছি এটা মিলিয়েই হচ্ছে পথ চলা এই জন্য ফেইলিয়ারে না গেলে আমি এটাকে চ্যালেঞ্জ আকারে দেখতে প্রস্তুত আপনার ভক্তরাও তো আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় এখন আপনি উপদেষ্টা কি মানে আপনার কি ইচ্ছে ছিল না না মোটেই নাই এবং কখনোই উপদেষ্টা হব না আমি রাজনৈতিক কর্মী আমি রাজনীতি করছি ভবিষ্যতে দল যদি ক্ষমতায় যায় তখন দলীয় পদের ব্যাপারে আলোচনা সরকারের পদের ব্যাপারে আলোচনা হতে পারে বাট অন্তর্বর্তীকালীন সরকারে আমরা বাহির থেকে রাস্তায় থেকে সমর্থন দিব সমালোচনা করব পথ বাতলে দেব সুনির্দিষ্ট পরামর্শ দিব আচ্ছা একদমই শেষ মুহূর্তে আমরা এখন কিছু গেমস খেলব মজার মজার গেমস খেলে তারপর আমরা শেষ করব আমরা আসলে ব্যারিস্টার ফুয়াদকে অনেক রকম দেখেছি অনেক গম্ভীর আলোচনা করেছি এখন একটু মজাদার আলোচনা করব আমি কিছু ব্যক্তিত্বের নাম বলবো আপনি তাদের সম্পর্কে কতটুকু জানেন ধরেন কোন সিনেমার ব্যক্তিত্ব তার কোন সিনেমা দেখেছেন কিনা বা কি জানেন সেটাই মুস্তফা সারর ফারুকি তার কোন সিনেমাটা আপনি দেখেছেন সিনেমা দেখেছি বলে মনে পড়ছে না ফোর একটা নাটকের সম্ভবত এক দুইটা পর্ব দেখেছি পার্টিকুলারলি একটা ক্লিপ খুব পরিচিত ছিল এবং আমাদের সাথে ওই যে আপনার ছাদের ভিতরে ওই ইটের একটা মানে টুকরা দিয়ে এঁকে দিচ্ছিলো যে আমি তো এখন ওয়ার্ড পর্যায়ের নেতা আছি আমি এখন কদিন পরে ওরে ফেলে দিব ওরে ফেলে দিলে পথটা খালি হবে তখন আমি উপজেলায় চলে যাব। উপজেলায় চলে যাওয়ার ছয় মাসের ভিতরে আমি ওকে ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে হচ্ছে আমি মহানগরী নেতা হব মানে সে কিভাবে গ্রামের মসজিদের দান টাকাটা চুরি করে ঢাকাতে আসলো এবং বস্তিতে থেকে থেকে সে কিভাবে একটা দলের নেতা হচ্ছে এই 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 জায়গাটা আসলেই জেনুইন তার মধ্যে হাজি সেলিম ক্যারেক্টারটাকে ধরেন একদম এই রকম একটা বস্তি টাইপের একটা ছেলে যে ধরেন আপনার একটা পিয়ন হইতে পারতো সর্বোচ্চ সে বাংলাদেশের এমপি মন্ত্রী হয়ে গেছে আর কি তো ওই 420 ক্যারেক্টারের ওই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে ওই ক্লিপটা ভালো লেগেছে এবং দানবক্ষের টাকা চুরি করার জায়গাটা ভালো লেগেছে রাজনীতিবিদ সব সময় রাজনীতিবিদ তিনি সিনেমা নাটকের মতো রাজনৈতিক খোঁজে আচ্ছা মামুনুর রশিদ তার কোন কাজটা আপনি দেখেছেন মামুনুর রশিদের তো আপনার 80 90 দশকের যে নাটকগুলো ছিল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হয়তো নাম বলতে পারবো না আমি শোন না যে কানকাটা রমজানের নাটকে তার কোনো রোল ছিল কি না বাট সে অসাধারণ অভিনেতা কোনো সন্দেহ নাই ভিলেনের অভিনেতা বলেন অথবা হচ্ছে যে গ্রামের টিপিক্যাল মোরলে চেয়ারম্যানের অভিনয় করছেন সেই অভিনয়ের জায়গাটা তার অসাধারণ কোনো সন্দেহ নাই আওয়ামী দালালিপনা বাদ দিলে আর কি আচ্ছা তরুণ প্রজন্মের যদি একজন ডিরেক্টর নাম বলি রায়হান রাফি আপনি কি তাকে চেনেন

মানে এটা কি সাকিব খানের বাচ্চা নিয়ে ঝামেলা আছে তার সাথে এরকম কেনা হ্যাঁ দেখলাম যে তার অনেকগুলো বাচ্চা টাচ্চা নিয়ে ঝামেলা টামেলা আছে আর কি অনেকগুলো দুটো দুটো একাধিক আর কি না বুবলিকে চিনি না আচ্ছা তার মানে বাংলাদেশী সিনেমার আপনি মানে সিনেমা কি দেখেন সিনেমা হচ্ছে দেখি হচ্ছে আগে হলো সিনেমার রিভিউ পড়ি আচ্ছা যে কোনো সিনেমা যদি দেখতে চাই অথবা যদি কেউ বলে যে ওই সিনেমাটা তুমি দেখবা আমি যেটা করি আগে অনলাইনে গিয়ে আপনার সিনেমাটা সম্পর্কে জানি এটা ডিসক্রিপ্ট কি এটা রিভিউ কেমন আসছে এবং সাধারণত হিস্ট্রি পলিটিক্স সমাজ এগুলো নিয়ে যদি সিনেমা টিনেমা হয় যেমন ধরেন এক্সাম্পল দেই আমি প্রচুর মুভি দেখেছি হইলো আপনার ব্রিটিশ ক্লাসিক্স যদি হয় ব্রিটিশ ক্লাসিক্স এর মধ্যে দেখবেন যে বাচ্চাদের মুভি আছে ব্যাং ব্যাং আমার আমার খুব খুব বিখ্যাত মুভি মুভি এবং প্রিয় একটা তারপরে ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এটা আমার খুব পছন্দের একটা ছবি অসাধারণ ইনোভেশন মানে যেগুলো মুভি তো দেখানো হয়েছে দেড়শো দুশো বছর আগে তার প্রত্যেকটা এখন আবিষ্কৃত হয়ে গেছে যেই অস্টিনের লেখা মুভিগুলো আমি পড়েছি প্রাইড অ্যান্ড প্রেজেন্স মুভিও দেখেছি আর কি এরপরে হচ্ছে আপনার ডক্টর জিভাগো আপনার সোভিয়েত ইউনিয়নের প্রেক্ষাপটে লেখা একটা হলিউডের মুভি অসাধারণ ভালো লেগেছে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কনটেক্সে লেখা মুভি টেস্টটা কিন্তু খুবই চমৎকার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনি রাগ উঠলে কি করেন রাগ উঠলে সাধারণত ওযু করে ফেলি রাগ ওয়াশরুমে যাই আচ্ছা মাথায় পানি দেই তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে অনেকক্ষণ কথা বলি না কারণ হচ্ছে যে ওই সময়টাতে কথা বললে ভুল হবে এবং ভুল কথা বলবো যেটার জন্য রিগ্রেট করতে হবে তো এই জন্য চুপ থাকার চেষ্টা করি এবং ওই ইমিডিয়েটলি রুমটা থেকে অথবা ওই লোকগুলো থেকে বের হয়ে আসি আর কি চমৎকার কখনো প্রেম করেছেন না করি নাই আপনার সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর গুজব কোনটা ছিল সাম্প্রদায়িক আমার একটা দুইটা বক্তব্য আপনার যে কোরবানির গোস্তের দাওয়াত দেওয়া নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন আপনি বা সনাতন ধর্মলম্বীদেরকে কোরবানির গোস্ত খেতে আসতে বলেছেন দিয়েছেন এই মর্মে আমাকে নিয়ে একটা এটা কি গুজব এটা একটা একটা মিথ্যাচার ছিল আর কি কারণ হচ্ছে পুরো বক্তব্যটা তো এটা ছিল না পুরো বক্তব্যটা ছিল যে বাংলাদেশে হিন্দুদের অনুষ্ঠানগুলোকে সর্বজনীন আকারে টোটাল মিডিয়াতে গণমাধ্যমে বলা হয় দেখবেন সর্বজনীন দুর্গা উৎসব এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মুসলিম নামধারী ব্যক্তিরা ওখানে যাচ্ছেন পুজোতে যাচ্ছেন খাচ্ছেন আনন্দ ফুর্তি করছেন নাচ গান করছেন তো সেই জায়গাতে আসলে আমরা যখন দেখি যে আমাদের মুসলমানদের যে অনুৎসাহ আছে ঈদ আছে ঈদ উদযাপনটা কেন যেন সার্বজনীন না তো তখন এই যে ধর্ম যার যার উৎসব সবার যে অনুষঙ্গটা আসে এটাকে আমি চ্যালেঞ্জ করেছি যেটা একটা মিথ্যা কথা ধর্ম যার উৎসবতার রাষ্ট্র একজনের ধর্ম আর একজনের উৎসব হইতে পারে না কারণ হচ্ছে যে আমার ধর্ম থেকে আমার উৎসবকে আলাদা করা যায় না এই জন্য আমি বলেছি হতো তাহলে আপনি আপনি আসছে পরে দেখেন এই কথাটা কিন্তু মুসলমানরা বলে হিন্দুদের কথা কিন্তু একবারও বলি নাই ধর্ম যার যা রাষ্ট্র উৎসব সবার এই কথাটা হাসিনা থেকে শুরু করে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা সবাই বলে এই কথাটা তা আমরা বলেছি তো দেখেন না প্রমাণ করে দেন যে উৎসবটা সবার কিনা মানে মুসলমানরা যদি होली খেলতে যেতে পারে যায় তাহলে আমাদের কুরবানির উৎসবে আপনারা শামিল হন দেখেন এটা এটা সমান হয় কিনা এটা সর্বজনীন হয় কিনা তাহলে মুসলমানের জন্য যেভাবে পূজায় যাওয়া নিষেধ তার ধর্ম এটা এলাও করে না মুসলমানের জন্য যেভাবে होली খেলা নিষেধ হিন্দুর জন্য গরু গোশত খাওয়া নিষেধ তিনি আমার কুরবানিতে আসার দরকার নাই এটার ভিতরে কোনো সর্বজনীনতা নাই সর্বজনীনতা হচ্ছে আমার প্রতিবেশী সুলভ সম্পর্কে আমি তার বিপদে এগিয়ে যাচ্ছি কিনা আমি নাগরিক হিসাবে তাকে সম্মান দিচ্ছি কিনা আমি তার বিপদে আপদে তার ধর্মকে প্রাধান্য দিচ্ছি না মানুষ হিসাবে তাকে প্রাধান্য দিচ্ছি আমার বক্তব্য ছিল আর একজনের উপর চাপিয়ে দিয়েন না এটা বাড়াবাড়ি হবে রায়ট লেগে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র সবার সেখানে আমরা সবাই এক আমরা সবাই নাগরিক বাংলাদেশের কে কোন ধর্মের পূজারী অনুসারী কিচ্ছু যায় আসারা কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই সমান এবং একজনের অধিকারে ক্ষুণ্ণ হওয়ার প্রশ্নে আরেকজন এগিয়ে আসবে এটার প্রমাণ হচ্ছে জুলাই জুলাই আগস্ট আগস্টে দেখেন হাজার হাজার মন্দির পাহারা পাহারা দিয়েছে দিয়েছে কারা মাদ্রাসার ছাত্ররা ইসলামী দলগুলো সংগঠনগুলোর লোকরা হাজার হাজার হিন্দু জনগোষ্ঠীরা যে এলাকায় থাকেন তাদের দোকানপাট বাড়িঘর পূজার জায়গাগুলো মন্ডপ পাহারা দিয়েছেন ওরা কি মন্ডপে পূজা করেছেন করেন নাই এটা সে কেন করেছে সে পূজার পক্ষের মানুষ তাই করেছে না তিনি নাগরিক তাই করেছেন একদমই কিছু মানুষের নাম বলবো আপনি এক কথায় মানে তাকে মনে পড়লে আপনার যে কথাটা মনে পড়ে সেটাই বলবেন বিশ্লেষণে বিশ্লেষায়িত করতে পারেন প্রথমেই নিঝু মজুমদার হারপিক ভিপি তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত একজন ছাত্রনেতা হাজী হাজী সেলিম সালমান এফ রহমান শেয়ার বাজার লুনঠুনকারী তবে উদ্যোক্তা হিসেবে অসাধারণ ভালো রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ জমিদার বর্ণবাদী বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি সাকিবাল হাসান শেয়ার বাজার লুটপাট গোল ব্যবসার সাথে জড়িত জুয়ারি তবে অসাধারণ ক্রিকেট প্লেয়ার নরেন্দ্র মোদি হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট বুচার অফ গুজরাট গুজরাটের গণহত্যাকারী মেহের আফরোজ শাউন শিশু শিল্পী হিসেবে ভালোই ছিলেন তবে আওয়ামী দালালি পড়া শিখে গেছেন বেশ তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় নেতা আসিফ মাতব প্রতিবাদী কণ্ঠস্বর ওয়াকারুদ জামান সেনা প্রধান বিপদে পড়ে শেষ মুহূর্তে গণঅভ্যুত্থানের পক্ষে এসেছেন আসিফ নুজরু অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য যারা যারা ভবিষ্যতে দায়ী থাকবেন তিনি তাদের একজন পিনাকে ভট্টাচার্য অসাধারণ প্রতিবাদী কণ্ঠস্বর ইলিয়াস হোসেন আরেকজন প্রতিবাদী যোদ্ধা সজীব ওয়াজেদ জয় দেশের টাকা পাচারকারী বিলিয়নস অফ ডলার যিনি লুটপাট করেছেন বেনজির হিন্দুদের জমি দখলকারী দিবাহার হোটেলের রেস্টুরেন্টের মালিক সরকারি টাকায় জুনায়েদ পলক জয়ের চামচা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে পুনরুদ্ধারের কাজে নিয়োজিত এক স্বপ্নবাস যোদ্ধা সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ফ্রিল্যান্স জার্নালিস্ট সৈয়দ আব্দুল্লাহ আরেকজন তরুণ প্রতিবাদী কণ্ঠস্বর সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্যতম সহযোদ্ধা এবারে আসিফ মাহমুদ উপদেষ্টা তরুণ প্রজন্মের আরেকজন বিপ্লবী হাসনাত আব্দুল্লাহ একই রকম আরেক বিপ্লবী তরুণ সহযোদ্ধা অনুজ নাহিদ ইসলাম আরেকজন প্রতিবাদী মানুষ সার্জিস আলম প্রতিবাদী ছাত্র নেতা অনুদ সহযোদ্ধা সবাই চমৎকার আপনি খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন সেজন্য জন্য আপনার জন্য একটা ছোট্ট গিফট আমরা রেখেছি আমরা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এতটা সময় আজকে আমাদেরকে দিয়েছেন এবং অনেক তথ্য বহুল কথা আলোচনা হয়েছে আশা করি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকেও ধন্যবাদ জি দীপ্ত প্লের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট থ্যাংক ইউ তো শেষ মুহূর্তে যদি আপনি কিছু বলতে চান যে নতুন বাংলাদেশ কিভাবে দেখতে চাচ্ছেন বা ভবিষ্যৎ আপনার পরিকল্পনা কি যদি দর্শকদেরকে কিছু বলতে চান গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটা এমন একটা মাইল ফলক যেটা আপনি বাংলা বসন্ত অথবা ইতিহাসের কোনো ঘটনার সাথে তুলনা করতে পারবেন না তাই যে ছয় কোটি তরুণ তরুণী নতুন প্রজন্মের সহযোদ্ধারা যারা লড়াইতে ছিলেন তারা সত্যি গর্বিত হবার মতো একটি ইতিহাসের অংশীদার এখন চ্যালেঞ্জ হচ্ছে এই বাংলাদেশটা সত্যিকার হয়ে বদলে দেয়া। এই বদলে দেবার জন্য প্রয়োজন হচ্ছে নতুন রাজনীতি বাংলাদেশের পুরাতন রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা যাবে না সেই নতুন রাজনীতিটা হতে হবে সমস্যা সমাধানের রাজনীতি সেবার রাজনীতি যেই রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ নাগরিক অধিকার এবং তরুণরা হচ্ছে সেই রাজনীতির অনুঘটক হতে হবে যাদেরকে আমরা ইয়াং টার্কের সাথে তুলনা করতে পারি সেই ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে তুলনা করতে পারি এই বিপ্লবীরা হচ্ছে সেই পথ বেছে নেবে বাংলাদেশটাকে বদলে দেবে যে বাংলাদেশটা আমাদেরকে মর্যাদার সাথে সারা দুনিয়াতে নেবে দেবে এবং সম্মান করবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল টক্রমের আজকের আয়োজন আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে আগামী পর্বে আবারও কোনো সম্মানিত গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত প্রেস সাথে থাকুন